हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, नमाचार्य जोहरीदास ठाकुर की जय, अपन अपन गुरुदेव की जय। फेसबुक लाइव दर्शन करी श्रवण करी भक्त वृंद की जय। हरे कृष्णा। तो आज হচ্ছে আমাদের বৈদিক প্রশ্নোত্তরের 137তম পর্ব। তো এই 137তম পর্ব জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম, এবং তার সঙ্গে সঙ্গে জানাই শুভ বিজয় দশমীর বিনম্র প্রণাম এবং কৃষ্ণ প্রীতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন, এবং গুরু গৌরাঙ্গের কাছে এই প্রার্থনা করি আপনারা যাতে আপনাদের সপরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে সুন্দরভাবে জীবনযাপন করেন। এবং আশা করি আপনাদের যে গত আমাদের দেবী পক্ষ ছিল পুজো খুব সুন্দরভাবে কাটিয়েছেন, দেবী মার কাছে নিশ্চয়ই কৃপা আশীর্বাদ চেয়েছেন যাতে কৃষ্ণ ভক্তি হয় আমাদের। তো দেবী মার আশীর্বাদ নিয়ে আমাদের এই বছরটা যেন খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে আমরা কাটাতে পারি সেই আশা রাখছি। তো আমাদের হচ্ছে আগামীকাল একাদশী, আর তারপরের থেকে আমাদের শুরু হচ্ছে দামোদর ব্রত অর্থাৎ কার্তিক ব্রত। তো সেই উপলক্ষেই আজকের আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসা। তো প্লিজ আপনারা যারা উপস্থিত আছেন প্লিজ এটাকে বেশি বেশি করে একটু শেয়ার করুন, যাতে সবাই এই বার্তাটা জানে যে আগামীকাল একাদশী এবং আগামী পূর্ণিমার থেকে আমাদের শুরু হচ্ছে দামোদর ব্রত। এটা জানার পরে তারা যখন সেগুলো করবে সেই মানে সেই তারা যে করছে তার বেনিফিটটা আপনিও পাবেন। তো প্লিজ একটু শেয়ার করুন যাতে সবাই এসে এই প্রোগ্রামটাতে উপস্থিত হতে পারেন, অংশগ্রহণ করে এই প্রোগ্রামের লাভ উঠাতে পারেন। তো ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই এই প্রোগ্রামটা এখনো পর্যন্ত আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারছি। তো তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদের চরণে বিনম্র প্রণাম। তো এই পর্বের যেহেতু আমরা একাদশী আর দামোদর ব্রতের উপলক্ষে, তো আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে একাদশী এবং দামোদর ব্রতের উপরে করলেই বেশি ভালো হবে, তারপরেও আপনারা অন্য প্রশ্ন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। তবে মূল হচ্ছে এই দুটো, যে একাদশী আর দামোদর ব্রত। তো আমি যে আপনাদের শেয়ার করার কথা বলি, শুধু যে এই পর্বটাই যে শেয়ার করবেন তাই নয়, আমাদের যে গীতা ভাগবতম চৈতন্য চৈতামৃত উপদেশামৃত যে সমস্ত প্রভু সেমিনার দিচ্ছেন, তো প্রত্যেকটা পর্বই হচ্ছে আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা পর্বই প্লিজ আপনারা কৃপা করে শেয়ার করবেন। তো একবার দেখে নি যারা আপনারা উপস্থিত আছেন। প্রথমেই শ্রীকৃষ্ণ প্রভু আপনার চরণে প্রণাম, শুভ বিজয় দশমীর প্রণাম, ধন্যবাদ প্রভু। কখন দেবনাথ হরে কৃষ্ণ প্রণাম, শুভ বিজয় দশমীর প্রণাম। অনুপ ঘোষ
শুভ বিজয়া দশমী প্রণাম, হরে কৃষ্ণ বিপ্লব বেরা, হরে কৃষ্ণ প্রণাম, সুদর্শন হরে কৃষ্ণ প্রণাম, কৃষ্ণ দেবনাথ হরে কৃষ্ণ, প্রভা ভৌমিক হরে কৃষ্ণ প্রণাম, বিশু দত্ত হরে কৃষ্ণ প্রণাম, সুজন হরে কৃষ্ণ প্রণাম, শ্যামল শ্যামল সঞ্জয় হরে কৃষ্ণ প্রণাম, তুলতুল পাল হরে কৃষ্ণ প্রণাম, জগদীশ রায় হরে কৃষ্ণ, প্রভা ভৌমিক হরে কৃষ্ণ প্রণাম, কাজল দাস হরে কৃষ্ণ, উত্তম কুমার হরে কৃষ্ণ, ধন্যবাদ। কৃষ্ণ দাস হরে কৃষ্ণ, মানসী মজুমদার হরে কৃষ্ণ, কাজল দাস হরে কৃষ্ণ, সীমা ইন্দ্রা হরে কৃষ্ণ, পঙ্কজ হরে কৃষ্ণ, অজয় হরে কৃষ্ণ প্রণাম, যাদব হরে কৃষ্ণ, অপর্ণা হরে কৃষ্ণ, নিখিল হরে কৃষ্ণ প্রণাম, গোপাল পাল হরে কৃষ্ণ, নিলয় অধিকারী হরে কৃষ্ণ প্রণাম, তো আর আমি নিচে যেতে পারছি না, যারা আছেন সবাইকে হরে কৃষ্ণ এবং শুভ বিজয় দশমীর প্রণাম, কারণ এরপরে আমি গেলে পরে প্রশ্ন হারিয়ে ফেলবো, কারণ প্রশ্ন এসেছে। তো যেটা আমি বলছিলাম যে শেয়ারের ব্যাপারটা, কারণ শেয়ারটা আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ শেয়ারের মাধ্যম দিয়ে আজকে যে আপনাদের সঙ্গে আমি যে এই যে প্রোগ্রামটা করতে পারছি, এটা আমাকে কেউ শেয়ার করেছিলেন, তো এই কারণে প্রভুর সঙ্গে যুক্ত হওয়ার পরে যে যে প্রভুর সঙ্গে প্রত্যেকটা ক্লাস এ অ্যাটেন্ড করতে পারছি, এই যে আপনাদের সঙ্গে প্রোগ্রামটা করতে পারছি, তো আমাকে কেউ শেয়ার করেছিলেন দেখেই আমি করতে পারছি, না হলে পারতাম না, তো তাকে ধন্যবাদ। সবসময় আমি সেই ব্যক্তিকে, সেই প্রভুকে বা মাতাজিকে ধন্যবাদ জানাই যিনি আমাকে শেয়ার করেছিলেন। তো এরকম শেয়ারের মাধ্যমে আমরা যে এখানে সবাই একত্রিত হতে পারছি, এটা কিন্তু একমাত্র শেয়ারের জন্যই, কারণ আমরা একে অপরকে শেয়ার করার মাধ্যমেই আমরা এক জায়গা হতে পেরেছি। তো সেরকম আমরা যেরকমের বেনিফিটটা নিচ্ছি, তো শেয়ার করে যাতে অন্যরাও উপকৃত হয় তার জন্য প্লিজ আপনারা শেয়ার করুন। তো শুধু যে ডিভাইসের মাধ্যমেই শেয়ার করবেন তা নয়, আপনারা বলুন যারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে পরিবারের সদস্যরা রয়েছেন সবার সঙ্গে আপনারা এই কথাগুলো বলুন, তাদের কাছ থেকেও প্রশ্ন আনুন, প্রোগ্রাম করুন। এভাবে একটু একটু করে আমরা যদি প্রচার করি তাহলে মহাপ্রভুর বাণীকে আমরা সার্থক করতে পারবো। মহাপ্রভু যেরকম বলে গেছেন যে নগরাদি নগরাদি আছে, সরি আমি শ্লোকটা ভুলে গেছি, যে সর্বত্র প্রচার হইবে মোর নাম, তো যত মানে দিন যাবে প্রচারটা বাড়বে, কিন্তু তার মধ্যে আমাদের অংশগ্রহণ নিতে হবে, যেহেতু মহাপ্রভু বলে গেছেন, তো প্রচার তো হবেই, সেটা তো কখনোই বন্ধ হয়ে থাকবে না, কিন্তু আমরা যদি তার মধ্যে অংশগ্রহণ নিই তাহলে আমরাই উপকৃত হব। তো কেন আমরা এটা জেনে শুনে কেন ভুল করবো, তাই না? তো প্লিজ আপনারা শেয়ার করুন, বলুন, প্রচার করুন, মহাপ্রভুর বাণীকে সার্থক করার জন্য নিজের নাম নথিভুক্ত করুন, যাতে আমরা
হরে কৃষ্ণ, সরি, ক্ষমা করবেন। প্রভা ভৌমিক লিখেছেন, কেমন আছেন মাতাজি? ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আর আপনাদের সঙ্গে থাকলে, আপনারা সঙ্গে থাকলে আমার ভালো লাগে, তখন আরো বেশি ভালো হয়ে যায়। তো প্লিজ, যারা উপস্থিত আছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ অনেক সময় আমাদের প্রশ্ন থাকে না, কিন্তু একটু বসে থাকলে যখন প্রশ্ন আসে, প্রশ্নের উত্তর পাওয়া হয়, তখন মনে হয় যে হ্যাঁ, এটা আমার প্রশ্নও ছিল, আমার এটা জানার দরকার ছিল, আমি জানি না। তো এই কারণে বলবো, আপনারা যারা আছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার একটু চেষ্টা করবেন যদি সম্ভব হয়। তবে কেউ শেয়ার করতে ভুলবেন না, একটু বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আমরা 12টা পর্যন্ত থাকবো। তো তার মধ্যে যত প্রশ্ন আসবে, যেহেতু আমরা আজকে একটু লেট, তো চেষ্টা করুন একটু শেয়ার করতে, যাতে সবাই টাইমের মধ্যে এসে তার মূল্যবান প্রশ্নটা করতে পারেন। প্রভু এক্ষুনি চলে আসবেন। আপনারা দেখেছেন যে প্রভু আজকে সারা দিন অ্যাকচুয়ালি দর্শন করাতে গেছিলেন, দর্শনে ছিলেন, তারপর আবার আমাদেরকে যে জুমের রেগুলার আমাদের গীতা ভাগবতম চৈতন্য চৈতামিতের যে সেমিনার দেন, তো সেটা কমপ্লিট হয়েছে। তো একটুখানি তারপর আবার ডিভাইসের, তো যাই হোক, এক্ষুনি চলে আসবেন। তো আপনারা শেয়ার করুন এই সুযোগে, আর প্রশ্নগুলো রেডি করুন। আগামীকাল আমাদের একাদশী, আর হচ্ছে আগামী যে পূর্ণিমা, সে পূর্ণিমার দিকে শুরু হচ্ছে দামোদর ব্রত। তো এর উপরে আপনাদের যা কিছু জানার, আপনারা প্রশ্ন রেডি করুন। প্রভু এলেই মঙ্গলাচরণ করার পরে আপনারা আপনাদের প্রশ্নগুলো দেবেন, তাহলে পরপর প্রশ্নগুলো থাকলে আমরা টাইমটা মেনটেন করে প্রশ্নের বেশি প্রশ্ন নিতে পারবো। তখন প্রভু আসার পরে মঙ্গলাচরণ যখন করবেন, তখন আর আপনাদের কাউকে হরে কৃষ্ণ প্রণাম এগুলো জানানোর কোনো দরকার নেই, তখন শুধুমাত্র প্রশ্নগুলো দিলেই হবে। কারণ পরপর প্রশ্নগুলো থাকলে নিতেও সুবিধা হয়, আর সেক্ষেত্রে আমাদের অনেকটা টাইমও সেভ হয়। তো এই কারণে, তো প্লিজ আপনারা শেয়ার করুন। আর আর একটা বিষয় যেটা, যে কেউ যদি, কারণ এখন আমরা কার্তিক ব্রত করতে চলেছি, তার মানে সব থেকে মহিমামৃত ব্রত, তো ব্রত উদযাপনের পরে, তখন ব্রত উদযাপন, ব্রত কমপ্লিট হয় হচ্ছে বৈষ্ণব সেবা, গো সেবা, ধাম সেবা, এগুলো যদি আমরা করি, তাহলে পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো। তো এই কারণে প্রভু আমাদের জন্য একটা ব্যবস্থা নিয়েছেন, যে কেউ যদি, কারণ আমরা অনেকে অনেক জায়গাতে থাকি, যেরকম আমার পরিস্থিতি, আমি এমন একটা জায়গাতে থাকি যেখানে বৈষ্ণব পাওয়া কঠিন, গোমাতা তো কোনো, তার মানে গোমাতার কথা তো ধরাই যায় না, এখানে গোমাতা দেখাই যায় না, এখানে সব হচ্ছে ফার্মে। তো ফার্মে গিয়ে, মানে ওখানে গিয়ে যে আমি খাওয়াবো, সেটা অ্যালাউ নেই, কারণ এখানে বাইরের কারো জিনিস কাউকে খাওয়া, এগুলো খাওয়ার দিকটা খুব আর কি ইয়ে, খুব রিস্ট্রিকশন আছে। তো আমার যেরকম হয় না, তো এরকম পরিস্থিতি অনেকেরই আছে যে সম্ভব হয় না। তো তারা, আপনারা যদি কেউ মনে করেন যে ধামের কোনো গো সেবা বা কোনো বৈষ্ণব সেবা বা ধাম সেবার জন্য আপনারা করতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভয়েস মেসেজ রেখে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সেও রয়েছে, ইভেন আমাদের ব্যানারে রয়েছে। তো প্লিজ আপনারা ওখান থেকে একটু নোট করে নেবেন,
নোট করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাকে সাহায্য করা হবে আপনি কি করে সেবাটা করতে পারেন। তারপরে আমাদের যে প্রভু, যে প্রথম থেকে পর্যন্ত আমাদের কত প্রায় 3 বছর হতে এলো এই জুম ক্লাস, সেগুলো প্রত্যেকটা ক্লাস হচ্ছে ইউটিউবে রয়েছে। তো কেউ যদি মনে করেন যে আপনি প্রথম থেকে করতে চান, তো প্রথম থেকে করতে পারেন। তো আমাদের ইউটিউবের যে আমাদের ডিসক্রিপশন বক্সের ইউটিউব লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো সেখান থেকে আপনি নিতে পারেন। তারপরে সেখানে গিয়ে আপনি গীতা, ভাগবতম, চৈতন্য চৈতন্য প্রত্যেকটা ক্লাসই রয়েছে, সেখান থেকে আপনি ধারাবাহিকভাবে করতে পারেন। আর কেউ যদি মনে করেন ডাইরেক্ট জুমে এসে ক্লাস করবেন, তার জন্য আপনাদের মোস্ট ওয়েলকাম। তো তার জন্য আপনাদেরকে করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে যে প্রভু আমি জুম ক্লাস করতে চাই, তারপরে আপনাকে হেল্প করা হবে আপনি কিভাবে জুম ক্লাসে আসতে পারেন। আর আর একটা বিষয় হচ্ছে, যারা ফেসবুকে সবসময় ক্লাস শোনেন, তো অনেক সময় হয় ফেসবুকে অনেকটা আওয়াজ হয়, কারণ দুটো ডিভাইস চলে, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো আপনারা চাইলে যে ইউটিউবে, কারণ জুম থেকে ডাইরেক্ট ইউটিউবে আপনারা ইউটিউবে এসেও আপনারা ক্লাসগুলো করতে পারেন, কারণ ইউটিউবে হচ্ছে ডাইরেক্ট যেহেতু, তো ইউটিউবে অনেকটা ক্লিয়ার, পুরো ক্লিয়ার, তো সেখানে এসে করতে পারেন। তো যদি মনে করেন যে ইউটিউবে প্রভু কখন ক্লাস দিচ্ছেন আপনারা বুঝতে পারছেন না, তো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা আর এই মেসেজটা লিখবেন যে প্রভু আমি ক্লাস লিঙ্ক পেতে চাই। তাহলে আপনাকে আমাদের যে ক্লাস লিঙ্ক গ্রুপ রয়েছে সেই গ্রুপের সঙ্গে আপনাকে যুক্ত করা হবে, তখন আপনি মেসেজ পেয়ে যাবেন যখন প্রভু ক্লাসে আসছেন। তো সেটাতে আপনার জন্য অনেকটা সুবিধাজনক হবে। তো প্লিজ আপনারা ইউটিউবে আসার চেষ্টা করুন, কারণ ওখানে ক্লাসটা ডাইরেক্ট যেহেতু হচ্ছে ওখানে অনেকটা ক্লিয়ার। তো প্লিজ আপনারা ইউটিউবে আসুন। আর আর একটা হচ্ছে বিষয়, যেটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তো ওখানে অনেক প্রশ্ন অনেকেই করেন, তো ওই গ্রুপেও আপনারা যুক্ত হতে পারেন টেলিগ্রাম গ্রুপে। সেটাতেও আপনি প্রভু ওখানে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তো অনেক সময় প্রশ্ন উত্তর পর্বে হয়, তো অনেকের প্রশ্ন থেকে যায়, কারণ যেহেতু এটা সময় সাপেক্ষ, সব কমপ্লিট হয়ে ওঠে না, অনেক সময় হয় আবার অনেক সময় হয় না। তো আমি বলবো তাহলে আপনার টেলিগ্রাম গ্রুপে ওখানে আপনারা প্রশ্ন করতে পারেন, ওখানেও প্রভু উত্তর দিয়ে থাকেন। আর ওখানে যে শুধু আপনার প্রশ্নের উত্তর পাবেন তাই না, আরো হাজার হাজার ভক্তরা সেখানে যুক্ত রয়েছেন, তাদের উত্তরও পাবেন নিশ্চয়ই। তার মধ্যে থেকে আপনারও প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতে পারেন। তো প্লিজ আপনারা টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারেন বা হন, এটাই আপনাদের কাছে আমি বলবো। তো প্রভু যেহেতু উপস্থিত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ, সকলকে শুভ বিজয়ের প্রণাম। প্রণাম প্রভু। তো শুরুতে আমরা একটু মঙ্গলাচরণ করে নিচ্ছি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মীলিতাম জেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমায়ম দদাতি শপদান্তিকম বন্দে অহম শ্রী গুরুর শ্রীযুত পদ কমলম শ্রীগুরুণা বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাতম্।
সহগণ রঘুনাথ নিতব্দম সজীবম সাধয়িতম সবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয়পতাকা স্বামিনী কি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌড়কাথ ধমদায় নগর গ্রাম তারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মুখম করতি বাচলম পঙ্গুলঙ্গায়তি গিরিম যৎকৃপা তমাং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিন তারিণম শ্রীচৈতন্যেশ্বরম হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শিল জয়পদ গোস্বামী গুরু মহারাজ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ গৌড়ী আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণে আমার বৈষ্ণবী ও প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে যারা আজকে আমাদের ভগবদ গীতার সরি আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্বে যুক্ত হয়েছেন সকলকে আমার প্রণতি, হরে কৃষ্ণ, এবং লীলাশ্বরী মাতাজি চরণ কমলেও আমার প্রণতি। হ্যাঁ মাতাজি, আপনি শুরু করতে পারেন। প্রণাম প্রভু, শিবরাত উচ্চারণ কমলে যারা উপস্থিত আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র প্রণাম। তো প্লিজ আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আগামীকাল আমাদের একাদশী এবং আগামী পূর্ণিমা পর্বটা মূলত হচ্ছে একাদশীর জন্য, আগামীকাল আমাদের একাদশী এর জন্য। বলো তো শুরু করছি প্রভু। প্রশ্ন প্রথম প্রশ্ন, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, আমরা 1 ঘন্টা প্রশ্ন উত্তর করব, 11:30টার সময় ক্লোজ করে দেব। ভারতীয় 11:30, বাংলাদেশের 12টা। প্রথম প্রশ্ন করেছেন নিলয় অধিকারী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার চরণে। প্রভু, দামোদর মাসে কি ডাল খাওয়া যাবে? হ্যাঁ, ডাল খাওয়া যাবে, শুধুমাত্র মাসকালের ডাল খাওয়া যাবে না, অন্য মুগ ডাল খাওয়া যাবে। আর আমরা তো ভক্তরা এমনিতেই মুসুরি ডাল খায় না। নেক্সট, বাকি নিষেধ বাকি করণীয় দয়া করে একটু বলবেন প্রভু। এটা যখন শুরু হবে সেটা আমরা আলোচনা করেছি এবং আমি সব আবার ফেসবুকে দিয়ে দেবো, সোনো টেনশন, এটা নিয়ে আমরা আসব 9 তারিখে। তো আমি আবার কি বলে 7 তারিখ 8 তারিখে আবার আসবো, আগামীকালও আমি প্রশ্নোত্তর পর্বে আসবো, সেই সময় বলবো। আজকে একাদশী চিন্তা করে। খাওয়া নিয়ে চিন্তা না করে শুধু চিন্তা করেন আমরা কি করে দামোদর মাসে বেশি করে নাম জপ করব, কি করে বেশি করে ভগবানের ভজন করব। আপনারা প্লিজ প্রশ্ন করুন, এখন আর প্রণাম জানাতে হবে না, প্রভু উপস্থিত হয়ে গেছেন, তো এখন শুধু প্রশ্ন আর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন করেছেন খোকন দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি ধন্যবাদ, প্রণাম প্রণাম। প্রভু, দামোদর ভগবানকে প্রদীপ দেখাইয়া এই প্রদীপটা কি রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্ব জগন্নাথ বলরাম সুভদ্রা নৃসিংহদেব ভগবান গুরু পরম্পরা গুরুদেব তাদেরকে দেখাবো, দেখানো যাবে, কৃপা করে বলবেন। কোনো সমস্যা নেই, অ্যাকচুয়ালি তো আগে দামোদর ভগবানকে দেখাবেন না,
আগে ভগবান রাধা কৃষ্ণ জগন্নাথ বলদেব এদেরকে দেখিয়ে তারপরে দামোদর ভগবানকে দেখাতে হবে, তারপরে পঞ্চতত্ত্ব নৃসিংহদেব, তারপরে গুরু পরম্পরা বৃন্দা দেবী, তারপরে গুরু পরম্পরাকে দেখাতে হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন স্বপন সাহা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, ধন্যবাদ, প্রণাম নেবেন। প্রণাম, আমি বাংলাদেশ থেকে বলছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজ বিজয়া দশমীতে ইলিশ মাছ অথবা পুঁটি মাছ দিয়ে বিজয়া দশমী করে কেন? এগুলো হচ্ছে লৌকিক, এগুলো কোনো শাস্ত্রিক শাস্ত্রে কোথাও এগুলো লেখা নেই, এরা মানুষের উদ্ভট চিন্তা। এখন তো আপনি এটা বলছেন, কোনো কোনো বাড়ি আছে হয়তো এই বিজয় দশমীতে চিকেন বিরিয়ানি করেছে, ম্যাক্সিমাম কলকাতার মানুষ চিকেন বিরিয়ানি করেছে, এগুলো হচ্ছে মানুষের যে এটা আপনি জিজ্ঞেস করেছেন বিজয় দশমী কেন করে, তার উত্তর হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, উত্তরটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আর কিছু না, এটা কোনো শাস্ত্রে লেখা নেই। নেক্সট, না, আমরা অনেক কিছুই আছে যেগুলো স্বাস্থ্যসম্মত নয়, শুধু লৌকিক করার জন্য অনেক সময় আমরা আপনি করে তো এটা থাকি। প্রশ্ন করলেন, আমার তো প্রশ্ন এই যে বিজয়া দশমীতে এরা যে কি বলে পুরো পুজোতে যে ইয়ে করে ওই ডিজের সঙ্গীত জ্বালায়, এগুলো কি কোনো শাস্ত্রে লেখা আছে? লেখা আছে মায়ের সামনে চণ্ডী পাঠ করতে হবে, মায়ের সামনে ভগবানের নাম করতে হবে, তাহলে তিনি সুখী খুশি হবে না? নেক্সট, আর সাধারণত একটা কমন সেন্স দেখো না, ইয়াং ছেলেমেয়েরা হয়তো বুঝলাম, ধরুন আমরা মাকে যদি আমাদের মা মনে করি নিজের মা, আমরা ইয়াংরা হয়তো একটু নাচানাচি পছন্দ, মায়েরা কি বলে হ্যাঁ এসব বন্ধ কর, ফালতু কি গান মান সারছে, এগুলো কান মন বন্ধ হয়ে যায়। যে আমার মা এটা বলে বয়সী হয়ে, দেখি জগত জননী মা এটা বলছে না, খুব ধরুন সুন্দর মানে প্রভু, থ্যাংক ইউ। সত্যি তাই, আমরা যদি এরকম ভেবে কোন কাজ করি তাহলে আমরা প্রত্যেকটা কাজেই তাহলে উপলব্ধি করতে পারবো অ্যাকচুয়ালি এটা আমরা কি করছি, ভুল করছি না ঠিক করছি। থ্যাংক ইউ সো মাচ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন শ্যামলী তালুকদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা প্রভু মাতাজি, আপনাদের চরণে আমার প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি একাদশী কি, আমি কি একই না একই সরি, চায় আমার না? প্রশ্ন হচ্ছে যে আমি কি একটি চিন্তা মতি, একটি চিন্তা মত মনির তুলসী মালা কিনতে দামোদর মাসে প্রদক্ষিণ করতে পারবো? আমি কি একটি চীনা চীনা মাটির ও আমি একটি চীনা মাটির তুলসী মঞ্চ কিনে দামোদর মাসে প্রদক্ষিণ করতে পারি? হ্যাঁ পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে আপনি মাটির কিনেন, চীনা মাটির কিনলে হ্যাঁ ভালো ডিজাইন আছে, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন গোবিন্দা দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। গণেশের মাথা হাতির মাথা কেন? গণেশের মাথা হাতির মাথা কেন? আপনি সেটা মহাভারতে শুনেছেন না, মিথ্যা কথা বলেছিল, এজন্য তার মস্তক কেটে সেখানে হাতির মাথা লাগিয়ে দেওয়া হয়েছে না? সেখানে যখন কি করেছে, দুর্গা ভিতরে চলে গেছিলেন, দুর্গা মাতা, তখন তার কি করেছে, গণেশকে বলছে যে কেউ ভিতরে ঢুকতে পারে না, সে যে কি করেছে, শিব গিয়েছে তার বাবাকে চিনতে পারেনি, তার বাবা গিয়েছে, তার বাবাকে ভিতরে ঢুকতে দেয়নি, তখন যুদ্ধ হয়েছে, তখন তার মস্তক শিব ছেদন করে ফেলছে, এর মধ্যে পার্বতী আসছে, আরে তুমি নিজের ছেলেকে গোলামাল, নিজের ছেলেকে মানে বলছে এ তো আমার ছেলে, বলছে আমার ছেলে সে তো জানি না, তুমি বাবাকে চিনবে,
শুধু জন্মের পর দেখেনি তোমাকে, কি করেছে? তখন তাড়াতাড়ি তাকে স্বর্গের বৈদ্য বলছে, মহারাজ একে এক কাজ করতে পারবেন, এর যে অরিজিনাল মাতা তার ইয়ে শেষ, এখনই আপনি যদি 12 ঘন্টার মধ্যে বা 6 ঘন্টার মধ্যে একে অন্য কোনো মাথা বসেন তাহলে ঠিক হয়ে যাবে। ধরুন ধরুন কি করবে, আশেপাশের কিছু না পেয়ে হাতির মাথা পেয়েছিল ওটা এনে লাগিয়ে দিয়েছে। এর যে আমাদের জীবনে শিক্ষা, ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে চিনাতে হবে, নাহলে এরকম অবস্থা হবে, হাতি ঘোড়া হবে। এর জন্য আজকাল বড় হলে বাবা মাকে চিনায় না, কি চিনে? ফেসবুক, টিভি, এর জন্য তো তারা বাবা মার ভালোবাসা, বাবা মার পরিশ্রম এগুলো শিক্ষা দেয় না, ভৌতিক জগতে শিক্ষা দেয়, এরকম হাতি ঘোড়ার মতো চিন্তা ভাবনা হয়। নেক্সট, ধন্যবাদ প্রভু, আমরা জানতে পারলাম গণেশের মাথাতে হাতির মাথা কেন। পরবর্তী প্রশ্ন করেছেন রিঙ্কু হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু এবং মাতাজি প্রণাম, আপনাদের চরণে প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে, ভক্তদের কি বাম হাতে দিয়ে গ্লাস ধরে জল পান করতে নেই? সাধারণত করা উচিত না, বুঝতে পেরেছেন? সাধারণত করা উচিত না, কারণ কি, ভক্তরা যাই পান করে সেটা কি, ভক্তরা যা পান করে সবচেয়ে প্রসাদ, এর জন্য প্রসাদকে বাম হাত দিয়ে অনার করতে নেই। কারণ আমাদেরকে বুঝতে হবে কেন আমরা বাম হাত দিয়ে করি না, কারণ প্রসাদকে বাম হাত দিয়ে অনার করতে নেই, এর জন্য ডানাতে। তবে আপনি যদি কোনো সময় ভুলে গিয়ে করেছেন এটা এমন কোনো ইয়ে হবে না, তবে আমাদের চেষ্টা করতে হবে ভক্তদের সব জিনিসই ডানা দিয়ে গ্রহণ করলে ভালো, কারণ এটা বৈষ্ণব এটিকেট, বুঝতে পেরেছেন? প্রভু, এর পরিপ্রেক্ষিতে আর একটা প্রশ্ন করতে পারি? হুম, তো এখন যেরকম আমরা অনেকেই আছে যে গ্লাসটার বদলে কিন্তু মানে মোস্টলি হচ্ছে বোতল ইউজ করা হয়, তো সেটা তো বাহাতেই বেশি ইউজ করা হয়, তো এটাকে কি বোতলটা আমাদের ডানা দিয়ে ইউজ করতে হবে, কোনো ডানাতে? কারণে ভুলে গেছেন না? কারণ আমি আগে বলেছি ভগবত কেন্দ্রিক যা কিছু আমাদের বাম হাত দিয়ে মানে ডানা দিয়ে করতে হবে। জলটা হচ্ছে প্রসাদ, আমরা যখন জল খাই হে কৃষ্ণ বলে বা হে রাধা রানী বলে খাই না, পান করি না, তো এটা তো তখন আপনি তখন ওটা কৃষ্ণের প্রসাদ হয়ে গেলে, তো কৃষ্ণের প্রসাদ তো বাম হাত দিয়ে না। আমরা যখন জলের বোতলও কিনি তখন আমি কি আমি করি, আমি জানি না অন্য কি করে, আমি তো বোতলটা খুলে উপরের দিকে ধরে শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু 3 বার হে ভগবান তুমি গ্রহণ করো বলে আমি গ্রহণ করি, তো তখন আমি ওটা ডানা দিয়ে পান করি, বামা দিয়ে করি না। ধন্যবাদ প্রভু, তো আমরা জানতে পারলাম যে আমাদের প্রসাদ সবসময় ডান হাতেই গ্রহণ করা উচিত, সেটা যদি জলও হয় তবু আমাদের ডান হাতেই গ্রহণ করা উচিত, কারণ সেটা হচ্ছে প্রসাদের মর্যাদা জন্য, সম্মান করার জন্য। তো ধন্যবাদ প্রভু। পরবর্তীতে প্রশ্ন করেছেন অনুরাধা, আপনাকে ধন্যবাদ। কিভাবে ভক্তি জীবনে প্রতিদিন সাধু সঙ্গে ভাগবত হরিকথা শ্রবণের রুচি আসবে? আপনি বেশি করে আগে সাধু সঙ্গে যান আর সেখানে বসে শোনার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনার রুচি আসবে। একটা প্রশ্ন হচ্ছে রুচি কেন আসে না, রুচি আসে না যখন আপনি ইন্টেনশন নিয়ে সেটা না করেন। আপনি যদি অন্যমনস্ক করে খাবার দাবার করেন তাহলে তো আপনার রুচি হারাবে, আপনাকে মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। এর জন্য ভাগবত ভক্ত সঙ্গে যান, কিন্তু সেখানে গিয়ে অন্য ধরনের চিন্তা ভাবনা করেন, অন্য ধরনের দিকে তাকান, এর জন্য আপনি রুচি পান না। আপনাকে চিন্তা করতে হবে আমি ভাগবত কথায় আসছি, আমাকে ভাগবতের চিন্তা করতে হবে, পৃথিবী আর এক দিকে চলে যাক, তাই না? এর জন্যই তো আমাদের সবকিছু বলা হয় কনসেন্ট্রেটলি করতে, এর জন্য আপনি রুচি পান না। রুচি না আসার কারণেই হচ্ছে আমরা আনফুল মাইন্ডেড, এর জন্য আমাদের রুচি নিয়ে, রুচি আসুক না আসুক আপনি কনসেন্ট্রেট দেন, রুচি অটোমেটিক এসে যাবে। এর জন্য এক বাবা তার মা ছেলেকে বলেছিল, বাবা তুমি যদি খাবার খাও তো সবসময় ভালো খাবার খাবে, তুমি যদি জীবনে কোনো খাবার খাও তাহলে কি করবে? এক বাবার গ্রেটেস্ট শিক্ষা তার সন্তানকে, সে তার ছেলেকে জীবনে তার বাবা ছেলে তার বাবার কাছে জিজ্ঞেস করছে, বাবা আমার জন্য তুমি কিছু
সদ উপদেশ দাও, যার দ্বারা আমি জীবনে একজন আদর্শ ব্যক্তি হতে পারি বা আদর্শ মানুষ হতে পারি। তখন বাবা বলল, ঠিক আছে, তুমি এই কয়টা কথা মনে রাখবে জীবনে। কি কথা বাবা? তো তখন বলছে, আমি তোমাকে বলছি, তুমি আগে মনোযোগ দিয়ে শোনো যে আমি তোমাকে কি করতে বলছি, তাহলে তুমি জীবনে এটা তোমার অনেক কাজে লাগবে। তখন বলছে, ঠিক আছে, তুমি বলো, আমি শুনতে রাজি। তখন বলছে, সবসময় ভালো খাবার দাবার খাবে, দ্বিতীয় হচ্ছে ভালো বিছানায় ঘুমাবে, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে ভালো ঘরে বাস করবে। তো তখন বাবা চিন্তা করলো, ছেলে চিন্তা করলো, বাবা যে এই কথা বললো। তখন ছেলে বললো, বাবা, তুমি যে এই কথা বললে, আমরা তো দরিদ্র, আমাদের সাথে 3 দিকে জল পড়ে, তা আমরা কিভাবে ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো বসবাস করব। তখন বাবা উত্তর দিল, বেটা, তুমি যখন খাবার খাবে, প্রচন্ড ক্ষুধা না খেলে, না লাগলে খাবার খাবে না, যখন তোমার পেটে আগুন জ্বলতে থাকবে ক্ষুধা, তখন তুমি খাবার খাবে, আর তখন যদি তুমি শুধু শুকনো ভাত লবণ দিয়ে খাও, তাও মনে করবে পনির সবজি দিয়ে খাচ্ছ, পনির সবজি দিয়ে খাচ্ছ। বললো, এটা না বুঝলাম, ভালো বিছানা। বলছে, তুমি তখনই ঘুমাতে যাবে যখন তোমার প্রচন্ড ঘুম পাবে, তখন তুমি চিন্তা করবে না এটা বক্স খাট না চাটাই, যখন সারা দিন পরিশ্রম করার পরে তোমার বডি টোটালি এক্সস্টেড ঘুমানোর জন্য, তখন তুমি যেখানে ঘুমিয়ে শুইবে সেখানে শুয়ে পড়বে। আমি একটা আমাদের পিকচার দেখছিলাম, মানে পোল্যান্ড ফেস্টিভ্যালে আমাদের ইন্দ্রদ্যুম্ন মহারাজ, একজন মহারাজ কি কখনো শুনেছেন যে টেবিলের নিচে ঘুমায়? কোনো একটা ওনার শিষ্য পোল্যান্ড থেকে একটা মহারাজের ছবি ইয়ে করেছে, পোস্ট করেছে, যে কতটা বৈষ্ণবীয়তা মহারাজের, টেবিলের নিচে ঘুমাচ্ছে। কিন্তু আমি চিন্তা করলাম, এটা মহারাজ টেবিলের নিচে বৈষ্ণবীয়তার জন্য ঘুমায়নি, এটা ঘুমিয়েছে উনি, কারণ ওখানে তো বিদেশি, আর ওটা টোটালি হচ্ছে মানে 100 না 200% নন ডিভোটি নিয়ে করা হয়, টোটালি যারা হিপ্পি টাইপ ছেলে মেয়ে তাদের জন্য। তো তারা তো জানে না মহারাজকে কিভাবে সম্মান দেয়, তারা যার যার মতো শুয়ে পড়েছে, মহারাজ কোনো জায়গা না পেয়ে আর ওনার এত ঘুম পেয়েছে, এর জন্য উনি টেবিলের নিচে এক সাইডে টেবিলে মাথা দিয়েছে, মানে টেবিল যেভাবে আমরা পড়ার টেবিলে, আর এক সাইডে পা উঁচু করে শুয়ে আছে। তাই যখন আপনি কি করবেন, প্রচন্ড ঘুম পাবে, তখন আপনি টেবিলের নিচে ঘুলে মনে করবেন বক্সারে ঘুমিয়ে আছে। দ্বিতীয় প্রশ্ন করেছে, বাবা, ভালো ঘরে বাস করা মানে, আমরা তো গরিব, বড় বাড়ি কিভাবে বানাবো? বলছে, তুমি একটা কথা মনে রাখবে, যে তুমি ভালো ঘরে বাস করা হচ্ছে মানুষের সাথে, যখন মানুষের সাথে মিশবে, সদ আচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর। এর জন্য জীবনে ইট সিমেন্টের ঘরে বাস করার জন্য চেষ্টা করবে না, মানুষের হৃদয়ে আশীর্বাদের ঘরে বাস করার চেষ্টা করবে। মানুষ তোমার সেবা, তোমার আচরণ দেখে এতটা প্রসন্ন হয়, তোমার সদাচরণ দেখে, সেই সমস্ত মানুষের, ভালো মানুষের হৃদয়ে বাস করবে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো ঘর। তখন ছেলে বললো, বাহ বাবা, অসাধারণ কথা বল। এর জন্য আমাদের জীবনেও এই 3 ভাবে বাস করতে হবে, ভালো খাবার খেতে হবে, ভালো ঘুমাতে হবে, আর হচ্ছে ভালো বাড়িতে বাস করতে। থ্যাংক ইউ সো মাচ প্রভু, খুব সুন্দর, খুব শিক্ষণীয় এটা, ধন্যবাদ প্রভু। তারপরে প্রশ্ন করেছেন, আসবে, মায়া তো আমাদের অনেক সময় সাধু সঙ্গ থেকে দূরে নিয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে আমাদের মনকে সব সময় ভাগবত হরিকথায় যুক্ত রাখা যায়, কৃপা করে যদি একটু বলতেন প্রভু। আপনাকে আবার প্রশ্ন বলেছি অনুরাধা, আপনার একটা প্রবলেম হচ্ছে, আপনার প্রবলেমটা আপনি নিজে বুঝছেন না, আপনাকে পজিটিভ থিঙ্কার হতে হবে, তার মানে আপনি যেখানেই যান নেগেটিভ চিন্তা করে যান, এর জন্য আপনার প্রবলেম, এর জন্য পজিটিভ হওয়ার চেষ্টা করেন, পজিটিভ লোকদের সঙ্গে চলেন, তাহলে দেখবেন।
আমি মহাশুকৃতির ভাগ্যের ফলে আপনাদের জুম ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি। আমি যেন প্রতিদিন প্রভু চিন্ময় অমৃত জুম ক্লাসে যুক্ত থাকতে পারি, কৃপা করে প্রার্থনা করবেন। প্রণাম, আরেকটা ধন্যবাদ। জিনিস হচ্ছে, যত পারেন অসৎ সঙ্গ ত্যাগ করেন। এজন্য মহাপ্রভু বলছেন, অসৎ সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার। যত আপনি জড়জাগতিক সঙ্গ ত্যাগ করবেন, তত আপনার মধ্যে আধ্যাত্মিকতা বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, তাই না? আপনি যখন আধ্যাত্মিক জগতের মানুষের সঙ্গে চলবেন, তখন আপনার আধ্যাত্মিক দিকের পাল্লা ভার হবে। আপনি যখন জড়জাগতিক মানুষের দিকে বেশি হবেন, তখন আপনার জড়জাগতিক চিন্তা বেশি হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন নিমাই চন্দ্র, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, দীপদানে কি ফল লাভ হবে, কৃপা করে জানান প্রভু। হরে এটা কৃষ্ণ, আমি যখন কি বলে দীপদানের আলোচনা করব, তখন বলবো আগামী ক্লাস। দীপদান শুরু করার আগে ফলের চিন্তা করছেন, তা আপনি কোনো দীপদানের ফল পাবেন না। ভগবান হচ্ছে এমন টেকনিক বাজ না, যে ফলের আশা করে কোনো কিছু করবে, তারা কিছু দান করবে না। গীতায় ভগবান বলছে না, তুমি ফলাশ্রয়ী কর্ম করলে তুমি আমাকে পাবে না। আপনি মনে করুন, আমি দীপদান করছি ভগবানের প্রসন্নতার জন্য, না? তাই দীপদানে কি ফল লাভ হবে? দীপদানে ভগবানের কৃপা লাভ হবে। আমরা তো যে কোনো জিনিস আধ্যাত্মিকতা করব, ভগবান প্রসন্ন হবে। তা আপনি মনে করুন, আমি দীপদান করছি ভগবান প্রসন্ন হবে এর জন্য। যদি আমি বলি দীপদানে আপনার কাল অর্থ বাড়বে, ফ্রিজ হবে, গাড়ি হবে, এটা খুশি হবে? ওগুলো কি হবে? ওগুলো দিয়ে আমরা দীপদান করব, ভগবান আমাদেরকে আমাদের দীপদানে প্রসন্ন। আর হচ্ছে, দীপ কি করে? অন্ধকারকে দূর করে। দীপদানের ফল লাভ কি? আপনার হৃদয়ের মধ্যে যত অন্ধকার আছে, ওই দূরীভূত। কিন্তু এই কথা আপনার ভাল লাগবে না, কারণ আপনি তো প্রশ্ন করেছেন ফলাশ্রয় কর্মের চিন্তা করে। এজন্য দীপ কি করে? দীপ হচ্ছে অন্ধকারকে নিভিয়ে দেয়, অন্ধকারকে সরিয়ে দেয়। দীপদানের ফল হচ্ছে কি? আমাদের হৃদয়ের মধ্যে যত কালিমা আছে, সেগুলোকে পুড়ে ভস্ম করে দেবে এবং আলো দান করবে। নেক্সট, ধন্যবাদ প্রভু। অসাধারণ যে আমরা দীপ জ্বালাই, তো মূলত হচ্ছে কি আমাদের হৃদয়ের যে অন্ধকার রয়েছে, অন্ধকার স্বরূপ যে আমাদের মানে কাম ক্রোধ লোভ মোহ মত্ত মাৎসর্য যে রয়েছে, সেই অন্ধকারকে দূর করার জন্য দীপ জ্বালানো। থ্যাংক ইউ সো মাচ প্রভু। কারণ আমাদের উদ্দেশ্যটা জান না থাকলে পরে সেটার উপরে আমরা আরো বেশি ফোকাস দিতে পারবো। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন পঙ্কজ দাস, আপনাকে ধন্যবাদ। তো পঙ্কজ দাস, প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে আর একবার রিমাইন্ড করে দিই, প্লিজ আপনারা একটু শেয়ার করুন। আজকের আমাদের বিশেষ পর্ব হচ্ছে একাদশীর ওপরে, তো একাদশী সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম কোনো কিছু জানার থাকে, প্লিজ আপনারা প্রশ্ন করুন, এবং অন্যকে প্রশ্ন করার জন্য প্লিজ একটু শেয়ার করুন, যাতে সকলে একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করতে পারেন। তো ধন্যবাদ, সঙ্গে থাকুন, সঙ্গে আনার জন্য সবাইকে একটু শেয়ার করুন। হরে কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন পঙ্কজ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, ধন্যবাদ, প্রণাম, প্রণাম আপনার চরণেও। যদি কেউ পরিকল্পনা করে ব্রহ্মচারী আশ্রমে না গিয়ে মন্দিরে থেকে সেবা করার মাধ্যমে অর্থ আয় করে, পরিবারের মা বাবার ভরণ পোষণ করব শুধুমাত্র যতদিন বেঁচে থাকবে মা বাবা, গৃহস্থ হওয়ার তেমন কোনো ইচ্ছা নাই, কারণ অনেক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা যেহেতু নেই, তাহলে কিভাবে কি ভগবান আমার এই রকম মনোভাব কি গ্রহণ করবেন না? সেটা গ্রহণ করবে? সেটা আপনি আগে মন্দিরে যান। কেউ যদি পরিবার ব্রহ্মচারী আশ্রমে না গিয়ে মন্দিরে থেকে সেবা করার মাধ্যমে অর্থ আয় করে পরিবারের ভরণ পোষণ করবে, কোনো সমস্যা নেই। আপনাকে তো পরিবার এমন কিছু দিবে না যার দ্বারা আপনি তো আশ্রম জীবনে আছেন, ভালো করুন। তবু তো জড়জগতের কর্ম করিলে আপনার চিন্তা হবে, আপনার মেন্টালিটি খারাপ হবে। মন্দিরে সেবায় লাগুন, মন্দির থেকে আপনাকে যা দেয়, যা আপনার জীবনের চলার জন্য যা দেয়, তাই দিয়ে আপনি ভগবানের সেবা ভক্তে মা বাবার দেখভাল করুন, কোনো সমস্যা নেই।
প্রভুপাদ তো করি বলছি যেরকম আমাদের গুরু মহারাজ বলে, তোমরা ভৌতিক জগতে কাজ না করে মায়াপুরে এসে সেবা করো, তাহলে তোমার মনও এদিক ওদিক যাবে না, ভক্তিময় পরিবেশে থাকবে, কোনো সমস্যা নেই। পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য একেবারে মন্দিরে না উঠে সবকিছু পালন করলে যখন পরিবার না থাকবে তখন হয়তো উঠে যাব, চিন্তা আছে। সব পরে চিনতে হবে, শোনা আগে তো মন্দিরে যাও, বাংলা কথা খারাপ মনে করো না, আগে তো যাও সুন্দরী মেয়েদের দর্শন তো করো আগে 5 বছর, তারপর দেখা যাবে কতদিন ধরে রাখা যাবে, কত রতি মহারতি আসলো চলে গেল, আমি নিজেই জীবনকে ভয় পাই, আগে তো যান না, এখন তো এই হচ্ছে জন মন্দিরে যাবেন বলবেন পলিটিক্স আছে, এ করে কি লাভ প্রভু, তার চেয়ে আমি একটা সুন্দরী কৃষ্ণ ভক্ত মেয়ে নিয়ে আপনাদের মতো ব্রহ্মচারীদের জন্ম দিলে কি হবে না প্রভু, সুর তখন পাল্টে যাবে, আগে তো মন্দিরে যান, 2-4-5 বছর তো কাজ তো করেন, তারপরে দেখা যাবে, অ্যাডভান্স টেকনোলজি চিন্তা করে লাভ নেই, মনে রাখতে হবে বাবা ইন্দ্র ব্রহ্মা সেই পর্যন্ত ভাটকে গেছে, তো আপনি আমি তো কি, আমি তো এসব কখনো চিন্তা করি না, আমি খালি বলি যে এখন বেজেছে কয়টা, 11টা 4 বাজে, এখন পর্যন্ত ব্রহ্মচারী আছে, 11টা 5-এ কি হবে তা জানি না, ভগবান কি বলছে, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বায়া, যখন মন্দিরে সেবা করবেন তখন তো আরো মন্দিরের কাছাকাছি যাবেন না উদাস প্রভু, তখন বলবেন আরে এসব সাধুদের আমরা ডং চরিত্র আগে জানতাম না, মন্দিরে এসে দেখছি ব্রহ্মচারীরা কি করতেছে, ওই দেখো প্রেসিডেন্টরা পলিটিক্স করতেছে, আমার বেতন কম ওর বেতন বাড়ায়, শুরু হয়ে গেল বৈষ্ণব অপরাধ, ভগবান বলবে শোনা এবার তোকে গলায় ফাঁস দিয়ে দেব, এরপর স্টলে আসবে কোনো মাতাজি, প্রভু আমাকে ওই শাড়িটা দেখান তো, বাস মন লেগে যাবে, আসুন সেবা করুন, অনেক প্ল্যান করতে আমরা করি, সব ও যা সুপার প্ল্যান করে রেখেছে ওদের উপরে হবে, বেশি টেনশন করে লাভ নেই, আপনার ইচ্ছে যেহেতু মন্দিরে যান সেবা করেন যা দেখেন, আমি আপনাকে যেগুলো বলি না শাস্ত্রের মুখস্থ কথা বলি না, এক্সপিরিয়েন্স থেকে বলি, কি করবেন না করবেন, ব্রহ্মচারী থাকবেন না সন্ন্যাসী হবেন এর টাইম বলে দেব, আমাদের কাজ হচ্ছে বর্তমান নিয়ে চিন্তা করা, ভবিষ্যৎ ভগবান জানে, হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন রোহিণী মহতা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি প্রণাম প্রণাম। 12 বছর কোথায় জল পড়ে, জল পড়েছিল আমাকে একজন বলেছেন। হরে কৃষ্ণ, কি রোহিণী মাতাজি কি বলছে, বলছে 12 বছর কোথায় জল পড়েছিল। কিছু বুঝলাম না প্রশ্ন, পুরো প্রশ্নটা করুন রোহিণী মাতাজি, নেক্সট। ওই যে পঙ্কজসুদাস লিখেছে প্রভু মন্দিরে থাকি তো দুইটাই অভিজ্ঞতা আছে, তাই প্রশ্নটা করেছি, সবই বাস্তব কথা, অপরাধ হচ্ছে বেশি, শোনা থাকুন, ভগবান যা লিখেছে তা হবে, শুধু বৈষ্ণব অপরাধ থেকে বাঁচুন, যেখানেই থাকুন বৈষ্ণব অপরাধ থেকে বাঁচুন, ভক্তি করতে থাকুন, ভগবান ডেস্টিনেশন সিলেক্ট করবে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। পরবর্তী প্রশ্ন করেছেন অনুরাধা মধক, আপনাকে ধন্যবাদ। শ্রী রাতুল চরণে প্রণাম প্রভুজি, আমি আত্মা, এই প্রকৃত পরিচয়টা কিভাবে সারা দিন স্মরণ রাখা যায় প্রভু প্রণাম। শুধুমাত্র শ্রীল প্রভুপাদ যেভাবে আমাদের জীবন প্রণালী দিয়েছেন ওইভাবে আপনি চলুন, তাহলে দেখবেন সর্বদা ভোর 4টায় উঠবেন, মঙ্গলারতি করবেন, তারপরে ষোলমালা জপ করবেন, তারপরে আপনি গীতা বা ভাগবত পড়বেন, তারপরে গুরু পূজা করবেন, তারপরে ভগবানের প্রসাদ রান্না করে অফারিং করবেন, ও আপনি তো মাতাজি, হ্যাঁ প্রসাদ রান্না করবেন, প্রসাদ ভোগ লাগাবেন, আমি জানি না আপনি বিবাহিত বা অবিবাহিত, বাচ্চা থেকে মনে হচ্ছে বিবাহিত, তারপরে স্বামী বাচ্চাদের খাওয়াবেন,
এরপরে দুপুরের প্রসাদ রান্না শুরু করবেন, তারপরে ভোগ লাগাবেন, তারপরে বিশ্রাম নেবেন, তারপরে আবার ভাগবত পড়বেন বা গীতা পড়বেন আমাদের সঙ্গে, তারপরে সন্ধ্যা আরতি করবেন, পূজা করবেন, রাত্রে আবার রান্না করে ভোগ লাগাবেন, প্রসাদ পাবেন, রাত্রে স্বামী সংসার নিয়ে শুরু করবেন। ব্যাস 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় আমি আত্মা, নো মোবাইল, নো ফেসবুক, নাথিং। ফোন করবেন, ফোন ধরবেন আমাদের ক্লাস করার জন্য বা কোনো মহারাজদের ক্লাস করার জন্য, হ্যাঁ না, ব্যাস 24 ঘন্টা আপনি আত্মা। থ্যাংক ইউ সো মাচ প্রভু, দারুন। আপনি দেখুন আমার জীবন, ভোর 7টায় উঠেছি, স্নান করেছি, মঙ্গল আরতি করেছি, কিছু মালা জপ করেছি, 5টার সময়, 5:30টার সময় গ্রুপ নিয়ে বের হয়ে গেছি, সারা দিন গোবর্ধন পরিক্রমা করেছি, আসলাম, এসে স্নান করলাম, আধা ঘন্টা রেস্ট নিলাম, ক্লাসে বসে গেলাম, এখন পর্যন্ত ক্লাস চলছে, 12টায় ক্লাস শেষ হবে। সো এক্সস্টেড বডি, শুয়ে পড়লেই 2 মিনিটের মধ্যে চোখ বন্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে নাম, আবার কালকে 7টায় সময় কই, আমি আত্মা ছাড়া আর চিন্তা করার সময় আছে? সেটা আমার রেগুলার নিত্য নৈমিত্তিক কর্ম। আপনি মাতাজি, আপনার কাজ হচ্ছে স্বামী কি বলে শাস্ত্র পড়া, পূজা আদি করা, রান্না করা, ভালো করে ভোজন করা না, ব্যাস। তাহলে আপনি আত্মা মনে দৌড়, মধ্যে যখনই ফেসবুক ধরবেন তখন আপনি দেখবেন যে আমি তখন আত্মা থেকে ভূতাত্মা হয়ে গেছি। যখনই বেশি ফেসবুক ফেসবুক এদিক ওদিক যাবেন তখন দেখবেন আমি আত্মা থেকে ভূতাত্মা হয়ে গেছি। নেক্সট, থ্যাংক ইউ সো মাচ প্রভু, খুব সুন্দর। যে আমরা যদি আত্মাতে স্থিতি থাকতে চাই তাহলে সবসময় আমাদের ভগবত কর্মতে যুক্ত থাকতে হবে, তাহলে আমরা মনে রাখবেন প্রভুপাদ যে মডিউল দিয়েছে এটা হচ্ছে একবারে সাইন্টিফিক মডেল। এই জন্য প্রভুপাদ আমাদের সারা দিনের যে মডেল দিয়েছে ওই মডেল অনুসারে আমাদের চলতে হবে, তাহলে আমরা কৃষ্ণ ভাবনায় 24 ঘন্টা থাকতে পারবো। থ্যাংক ইউ। পঙ্কজ সুদাস লিখেছে, প্রভু আপনি অল্পেতেই রেগে যাওয়ার কারণ কি? আমি তো অল্পেতে রেগে যাই না, ইমোশনাল প্রশ্ন করলে আমি রেগে যাই। ভবিষ্যৎ প্ল্যান আমাকে কখনো শোনাবেন না, ওগুলো আমার কাছে ভাল লাগে না। কামকে কোন রকম দমন করতে পারলে ক্রোধকে সম্বরণ করা যায় না, কিভাবে করব দিক নির্দেশনা প্রদান করেন। আমি নিজেই তো ক্রোধকে দমন করতে পারি না, আপনি যারা করেছে তাদের জিজ্ঞেস করেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন শিউলি রানী, আপনাকে ধন্যবাদ। প্রভু দামোদর মাস, প্রভু প্রভু বেশি প্রশ্ন না করে, আপনি যেহেতু বলছেন যে আমি মন্দিরে আছি 2 বছর ধরে, আপনার এর কারণ হচ্ছে, এত প্রশ্ন কারণ হচ্ছে আপনি অনেক অপরাধ করে বসে আছেন। মন্দিরে থাকেন, প্রত্যেক দিন ক্লাস শুনুন, ভক্তদের মুখে ভাগবত শুনুন, নাম জপ করুন, নিষ্কিঞ্চন চিত্তে ভক্তদের সেবা করুন, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, ভগবান হৃদয়ের মধ্যে প্রকাশ করবে। নেক্সট, প্রভু দামোদর মাসে পালন করলে করলে দামোদর মাস কি দামোদর মাস পালন করলে কি নিজে হাতে রান্না করে খেতে হবে? সবচেয়ে ভালো নিজের হাতে রান্না করা, আর পরিবারের সবাই যদি প্রসাদ দিয়ে তাহলে তো সমস্যা। আর আপনি যদি বিশেষভাবে অসুস্থ থাকেন সেটা আলাদা বিষয়, যে তখন আমাকে কেউ রান্না করে, দেখেন শাস্ত্র তো বলছে আমার তো দেহ তো বাঁচাতে হবে, দেহের জন্য দেহ না থাকলে ভজন কি দিয়ে করবো, সেটা আলাদা কথা। আপনি বিছানায় পড়ে আছেন, এখন আপনার রান্না করার কেউ নেই, মন্দির থেকে প্রসাদ আনার কেউ নেই, তখন কি করব? অগত্যা যে মাছ মাংস খায় তাকেই বলতে হবে নিরামিষ রান্না করে দাও। এই জন্য আমাদের শাস্ত্রে বলছে আপদকালীন কিছু ধর্ম করা যাবে, হ্যাঁ না, ধরুন অনেক আছে আমরা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে খাই, হয়তো সেই লোক আছে মাছ মৎস্য ভোজী, কিন্তু সে কাজ করে ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে, কি করা না, কিন্তু তারটা গ্রহণ করা যাবে ওই ক্ষেত্রে। তাই আমাদের চেষ্টা করতে হবে, যদি পরিবারে কেউ অভক্ত থাকে সবাই, তাহলে নিজেই রান্না করে খেতে হবে। আর যদি কেউ দামোদর ব্রত পালন করে তাহলে বেটার, যদি পরিবারে ভক্ত না থাকে না, আবার ভক্তের মধ্যে দেখবেন চেতনা হয়তো ভালো না, তাহলে নিজেরটা নিজে রান্না করে খাবে আর না মন্দিরে। কেন? কারণ এই মাসে যেরকম, এই মাসে না শুধু, যেরকম ব্যক্তির হাতে রান্না খাবেন
আপনার মধ্যে ওই চেতনা। এখনো তো সে ভক্ত, কিন্তু তার মধ্যে চেতনা খারাপ, কারণ ওটা খেলেই আপনার হয়তো উল্টা পাল্টা চিন্তা হবে, স্বপ্ন দোষ হবে, এই সেই হবে, আবিজাবি কাম ক্রিয়ার চিন্তা আসবে। এজন্য পারলে আপনি নিজে প্রয়োজনে আপনি একবেলা রান্না করে তিন বেলা মিশিয়ে মিশিয়ে খান, মিক্স করে করে। নেক্সট, ধন্যবাদ প্রভু। আর বারবার বলবো, আপনারা এই মাসে কি করবেন, খুব সিম্পল খাবার খাবেন, পেঁপে, কাঁচা কলা, হ্যাঁ না, তারপরে কচু, হ্যাঁ না, এগুলো সাধারণত খুব বেশি মশলা উত্তেজনাজনক খাবার, পনির, পোলাও মলাও এসব খাবেন না, পুরি টুরি এসব। ফ্রুটস বেশি খাবেন, জুস বেশি খাবেন, আর হচ্ছে নো সুইট। আপনি মনে করবেন আমি এই মাসে সুইট খাবো না, সুইট এক্সাইটেড করে, বুঝতে পেরেছেন? আপনি শাস্ত্র অনুসারে খাওয়া দাওয়ার চিন্তা করবেন না, শাস্ত্রে যা বলছে তো, আপনি যেটা যেটা উত্তেজনা করে বেগুন খাবেন না। আমি কিন্তু শাস্ত্রের দিক থেকে আপনি হয়েছে সাইন্টিফিক আপনি হবে, কারণ কি বেগুন আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, শরীরের শক্তিকে লিকুইড করে দেয়, এর জন্য তখন সেটা কি নিম্নমুখী হওয়ার চেষ্টা করে। গাজর খাবেন না, বুঝতে পেরেছেন? এই সমস্ত, এরপর ধরুন পনির সবজি টবজি, এগুলো সিম্পল একটু শুক্তো শুক্তো খাবার জাতীয় খাবে, তাহলে ভালো, তাহলে বডিটা ঠান্ডা থাকবে। আর দামোদর মাসে নো নাইট টাইম ইটিং, রাত্রবেলা টোটালি খাবার স্কিপ করবে, বুঝতে পেরেছেন? নাইট টাইমে শুধু এক গ্লাস দুধ পান করবে, বুঝতে পেরেছেন? কিছু তপস্যা করুন, যারা হয়তো যে আমি পুরো ব্রত এক সিদ্ধ খেয়ে, তাহলে রাত্রবেলা আপনি পুরো খাবার স্কিপ করবেন। এর জন্য আপনি কি করবেন, সকাল 9টা 10টার দিকে খাবার খাবেন আর বিকেল 4টার দিকে খাবার খাবেন, দুপুরে বসে, তাহলে কি হবে, আর আপনার রাত্রে খাবারের কোনো দরকার নেই। পারলে সব কিছু তো আমি কিন্তু বলছি পারলে, এখন যদি আপনার কাজ বাজ থাকে, অসুস্থতা থাকে, সেটা আলাদা বিষয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী রাধিকা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আমার প্রণাম নেবেন, প্রণাম আপনার চরণেও। আমার একটা জানার ইচ্ছে হলো প্রভু, আমরা যে ভগবানের ভোগে তুলসী পত্র দিই, সেটা কি আমরা চিবিয়ে খেতে পারবো নাকি গিলে খেতে হয়? কৃপা করে যদি একটু বলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, প্রসাদী তুলসী যদি কি ভোগের বাসনা না নিয়ে খেয়ে, যদি কৃপার বাসনা নিয়ে খাওয়া হয়, তাহলে চাবিয়ে খাওয়া যাবে। এটা হচ্ছে তুলসীকে যদি গলার কাশ চলে যাবে বা আমার শরীরের রোগ ভালো হয়ে যাবে, কাশি চলে যাবে, এই বাসনা যদি চিবিয়ে খায় তাহলে অপরাধ। কিন্তু আমি প্রসাদ ভগবানের অমৃত তা আমি পান করছি, তখন আপনি চিবিয়ে খেতে পারেন, কোনো সমস্যা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন, মানে আমাদের ডিপেন্ড করবে আমাদের মনোভাবের। কথাটা হচ্ছে যে কোনো ভগবত জিনিস, যে কোনো জিনিস আপনি গ্রহণ করতে পারেন, এটা তুলসী না, যেরকম মোবাইল ল্যাপটপ আপনি গ্রহণ করতে পারেন, যদি সেটা কৃষ্ণ ভাবনার জন্য, বাট এটা যদি কোনো আবিজাবি কাজ করার জন্য, তাহলে স্কিপ করা উচিত। তাই শুধু এই তুলসীর পয়েন্টটা কোন জায়গা থেকে হিসাব করতে হবে, জীবনের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জিনিস আপনি ভগবান সেবার জন্য যদি গ্রহণ করেন, ঠিক আছে, কিন্তু ওটা যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য গ্রহণ করেন, তাহলে ওটা মানে মূলত হচ্ছে আমাদের সবকিছু যাতে ভগবত সেবাতে আমরা লাগাতে পারি, ভগবত সেবা করছি এরকম মনোবৃত্তি নিয়ে করি, তাহলে আমরা সমস্ত কিছুই ব্যবহার করতে পারবো, বা তাতে কোনো বাধা নেই। তো ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন নিমায় চন্দ্র, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণতি। আমার প্রসঙ্গ, প্রশ্ন এক, চেতনার সঙ্গে সদ্গুণ যুক্ত হলে প্রকাশ, রজগুণ যুক্ত হলে জ্ঞান, আর তিন হচ্ছে চেতনার সঙ্গে তমগুণ যুক্ত হলে জ্ঞাতা বা কর্তা, নিষ্কামের চেতনার উপলব্ধি কিভাবে হবে? নিষ্কামের চেতনার উপলব্ধি, কিছু বুঝলাম না এই প্রশ্ন, আপনার এই প্রশ্ন কোনো অর্থ বুঝলাম না। এবার আপনি লীলা সময়ের যে মেসেজটা পাঠিয়েছি সেটা পড়ুন,
সেটা হচ্ছে এখন আমরা যেহেতু কালকে হচ্ছে একাদশী, সেই একাদশীর মহিমাটা আমরা শুনি। কারণ আমরা বলেছি যে আজকে আমরা এসেছি একাদশী প্রশ্ন উত্তর। নেক্সট শুরু করবো বাবা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পাশাঙ্কুশা একাদশী সম্বন্ধে বর্ণিত আছে। ধর্মরাজ ভালো করে শুনুন যে আগামীকাল যে একাদশী, সেই একাদশীর মহিমা কি বা মাহাত্ম্য করুন। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে শুক্লপক্ষে যে একাদশী উদযাপিত হয় তার নাম কি? কি তার মাহাত্ম কি তার মাহাত্ম্য বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সর্বপাপ বিনাশক, সর্বশুভ শুভদায়ক। এই ব্রতকে কেউ পাপাপুংসা একাদশীও বলে থাকেন। এই তিথিতে যথাবিহিত তার ভগবান মানে হচ্ছে এই কেউ কেউ এটাকে পাপাঙ্কুশা বলে বলে থাকে। তার মানে এই একাদশী যে পালন করবে তার সমস্ত পাপ কি হয়ে যাবে, অঙ্কুরই বিনষ্ট হয়ে যাবে। পাপাঙ্কুশা তার মানে পাপ অঙ্কুরিত হওয়ার আগে বিনষ্ট হয়ে যাবে এই একাদশী যে করবে। নেক্সট এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভ এবং পদ্মনাভের পূজা করতে হয়। স্বর্গ মোক্ষ ছাড়া সর্বপ্রকার অভিষিক্ত ফল পাওয়া যায়। ভূমণ্ডলে যত তাহলে তীর্থক্ষেত্র এর বা থেকে আমরা জানলাম এই একাদশীতে অভীষ্ট ফলে যেন মুক্তিদাতা পদ্মনাভের পূজা করতে হয়, তার মানে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পূজা করতে হবে। নেক্সট স্বর্গ মোক্ষ ছাড়া সর্বপ্রকার অভিষিক্ত ফল পাওয়া যায়। ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে, সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয়। সর্বতীর্থের ভ্রমণের ফল পাওয়া যায়। তারপরে কোনো কারণবশত মোহগ্রস্ত মানুষও যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয়, এই একাদশী পালনে তাকে নরকে যেতে হয় না। হরি বল, বিষ্ণু হয় না যারা বিষ্ণু ভক্তের এতে নিন্দা, কি বলছে, বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান হরির শরণাপন্ন হয়, প্রণাম নিবেদন করে নরক যন্ত্রণা থেকে, বুঝে গেছ, নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে। কেউ যদি ইমোশনাল হয়ে কিছু করে পেরেছে, এই একাদশীটা করলে তার সেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে, অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলে নরকে গমন করে। তাহলে দেখুন শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে কি, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে কই লাইনটা, যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে, অথবা আচ্ছা তাহলে আপনার চিন্তা করুন, যারা কেউ বৈষ্ণব হয়ে যদি বিষ্ণু ভক্তের নিন্দা করে, শিব ভক্তের নিন্দা করে বা শিবের নিন্দা করে, তাহলে নরকগামী হবে তারা। শাস্ত্রে বসে শিবের জন্য নিন্দা করা যাবে না। তারপরে ইহ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কদাপি দৃষ্ট হয় না। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, তারা সকলেই নরকে গমন করে। হে রাজন, মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত করল না, তার দেহটাকে ধিক, তার সকল শুভ কর্মকে ধিক, তার যাগ যজ্ঞকে ধিক। যিনি একাদশী উপবাস সহ রাত্র জাগরণ করেন, অনায়াসে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। বল, যারা এটা পালন করবে তারা রাত্রি জাগরণ করলে বিষ্ণুলোক প্রাপ্ত হবে। সহস্র অশ্বমেধ যজ্ঞ বা সহস্র রাষ্ট্রীয় যজ্ঞ করিলে যে ফল পাওয়া যায়, সেই ফল শ্রী একাদশী ব্রত পালনের ফলে
পালনের ফলের 16 ভাগের 1 ভাগের সমান নহে। মহরিব রাষ্ট্রীয় যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ যা যুধিষ্ঠির মহারাজ করেছিল, এই ব্রতে শতভাগের 1 সমান হয় না যদি কেউ কালকে পাশাঙ্কুশ একাদশী করে। সংসারে একাদশী সমান কোনো পুণ্য নাই। এই ব্রতাচরণকারীর পিতৃকুলের 10 পুরুষ মাতৃকুলের 10 পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। যারা এই একাদশী করবে তারা পিতৃকুল মাতৃকুলে 10 পুরুষ উদ্ধার করে দিতে পারবে। তাই যারা আপনারা এত কষ্ট করে কি করেন, পিণ্ড দান করতে যান, ইয়ে করতে যান, এজন্য আমরা বলি না একাদশী করেন ঠিক মতন, আপনার পিতৃপুরুষ মাতৃপুরুষ এমনিতেই উদ্ধার হয়ে যাবে। বালক যুবা অবস্থা বৃদ্ধা অবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে। তিল, সুবর্ণ, ভূমি, জল, ছাতা ও পাদুকা সৎপাত্রে দান করিলে যমরাজার নিকট আর যেতে হয় না। বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবন ধারণ কর্মগারের হাপরের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া। দেখেছেন আগের দিনে এরকম যে ওই যে লোহার হাপর, মানে লোহা বানাতো সেখানে হাপরের হাওয়া দিত, তাদের জীবনটা হচ্ছে এরকম যারা কর্মকাণ্ডীয় জীবনযাপন বা পুণ্য কর্মের জন্য কর্ম করে। হে রাজন, এই ব্রতাচরণের ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু ধনধান্যে সমৃদ্ধবান ও সর্বরোগ রহিত হয়ে থাকে। তাহলে এছাড়া দেখুন যারা এই একাদশী কালকে করবে, যাদের শরীরে অনেক রোগ ব্যাধি আছে নিরোগ হবে, ধনধান্যে পূর্ণ হবে, দীর্ঘায়ু শরীর কামনা করবে, মানে দীর্ঘায়ু শরীর প্রাপ্ত হবে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে এছাড়া ভজনশীল ভক্তগণের ভগ ভগ শ্লোক প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ। তাহলে আপনারা বুঝছেন অত্যন্ত পাপী যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সে রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুর কৃষ্ণ ভক্তি লাভই একাদশী ফলের ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। তার মানে এই একাদশীটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি, আর কৃষ্ণ ভক্তি লাভের সঙ্গে সঙ্গে এই সমস্ত জাগতিক ধন সম্পদ দীর্ঘায়ু এগুলো অটোমেটিক লাভ হবে। তাই কালকে অবশ্যই আপনি একাদশী করবেন, কি জন্য, আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষদের উদ্ধার করার জন্য, আমাদের রোগ ব্যাধি থেকে নিরোগ, কারণ আমাদের ভক্তির জন্য রোগ ব্যাধি থেকে নিরোগ থাকা দরকার, হ্যাঁ না, তারপর ধন ঐশ্বর্য লাভ হবে, এর জন্য আপনারা সবাই কালকে একাদশী করবেন। আর অ্যাকচুয়ালি আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে আমরা এক মানে কার্তিক মাস শুরু করি হচ্ছে কি থেকে, আমরা কার্তিক মাস শুরু করি পূর্ণিমা থেকে, লক্ষ্মী পূজা থেকে 9 তারিখ থেকে শুরু করব, লক্ষ্মী ওই দিন থেকে। কিন্তু অ্যাকচুয়ালি অন্য সব সম্প্রদায়ে কার্তিক মাস শুরু হচ্ছে, মানে দামোদর ব্রত শুরু হবে কার্তিক মাস না, অ্যাকচুয়ালি দামোদর ব্রত শুরু হবে কালকে থেকে, তারা একাদশী টু একাদশী করবে, তাই না, পাশাঙ্কুশ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত করবে, তারপরে তারা লাস্ট 5 দিন ভীষ্ম পঞ্চক করবে। এর জন্য আমি সবাইকে বলবো আপনারা কার্তিক ব্রত মূলত আপনারা দীপ দান, তারপরে যারা নিরামিষ খাওয়ার ইয়ে চিন্তা করছেন, হ্যাঁ সেটা আপনারা কালকে থেকেই শুরু করেন, ভালো হবে। কারণ আমাদের গুরু মহারাজ বলছেন যে তিনি সাধারণত এই একাদশী টু একাদশী করে, তাহলে তার হিসাব রাখতে সুবিধা হয় যে বাকি কোন 5 দিন ভীষ্ম পঞ্চক হবে। এজন্য আবার যারা চাতুর্মাস পালন করে তারাও শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চাতুর্মাস করে, তারপর লাস্ট দিন 5 দিন ভীষ্ম পঞ্চক করে। এর জন্য আপনারা কার্তিক মানে দামোদর ব্রত কালকে থেকেই আপনারা শুরু করবেন, মন্দির প্রদক্ষিণ, তুলসীতে জল দান, তারপর হচ্ছে আপনার
কি বলে, যারা এক সিদ্ধ খাওয়ার বা ফল খাওয়ার, বা যারা একাদশী প্রসাদ খেয়ে করবেন, অথবা যারা নিরামিষ প্রসাদ খেয়ে করবেন। নিরামিষ প্রসাদের মধ্যে আপনি শুধু, কালকে তো আর এসব কিছু নেই, পরশু দিন থেকে শুরু হবে, কালকে তো শুধু একাদশী, তো খাবারের মধ্যে আপনারা অনেকে কি খাবেন না, হ্যাঁ না, তাও আমি একটু বলে দিচ্ছি, যেহেতু আবার আজকে আসছে, হ্যাঁ না, কি করবে, কি খাবেন না, কি করবেন না, যেহেতু এসে গেছে, বারবার জিজ্ঞেস করছেন, একটু বলে দিন আপনাদেরকে। তো আমার তো কণ্ঠস্বর বেশি ভালো না, আপনারা জানেন লীলা সিংহ মাতাজি অনেক সুন্দর পড়ে, পড়ুন যেটা পাঠিয়েছি ওটা পড়ুন। এবার শুনুন, লীলা সিংহ মাতাজির কাছ থেকে, শাস্ত্র থেকে আমি অ্যাকচুয়ালি রেডি করে ফেলেছি, পোস্ট করে দেবো আজকে রাত্রি, তো সেটা আগেই আপনাদের শুনিয়ে দিচ্ছি, এজন্য আপনাদের জন্য আমার টেনশন আছে। আমি রাস্তায় চলতে চলতে এগুলো সব সেটিং করে ফেলেছি, যে ঘুমানতে যাওয়ার আগে এটা পোস্ট করে দেবো, সব এ টু জেড আপনারা পেয়ে যাবেন, কার্তিকে কি করতে হবে না করতে হবে, পড়ুন সেটা লীলাশ্বরী মাতাজির কাছ থেকে শুনুন। আমি দামোদর মাস 9 অক্টোবর থেকে 4ই নভেম্বর, 8ই নভেম্বর, ও আট, সরি, বাংলা ইংলিশ, 9 অক্টোবর থেকে 8ই, সরি, 9ই অক্টোবর থেকে 8ই নভেম্বর পর্যন্ত 2002, লক্ষ্মী পূজা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত। তা এটা আমি বলেছি, এটা গৌড়ীয় সম্প্রদায়ের আমরা পূর্ণিমা থেকে করি, তবে আপনারা কালকে থেকেই শুরু করেন, ঠিক আছে, দীপদান, তারপরে প্রসাদ, সব কিছু কালকে থেকে শুরু করে, হ্যাঁ, তাহলে এটা ভালো হবে। কারণ কি, তাহলে আপনারা এই পাশাঙ্কুশ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 1 মাস করলেন, তারপর লাস্ট 5 দিন আমরা ভীষ্ম পঞ্চক করব। সে ভীষ্ম পঞ্চক কিভাবে করবেন সেটা আবার এখনই প্রশ্ন করেন না, সেটা আমি ওর আগে আবার বলবো কিভাবে ভীষ্ম পঞ্চক করবে। নেক্সট, প্রভু একটা প্রশ্ন করতে পারি, যে যারা, যে আপনি বলছেন কালকে থেকে শুরু করতে, তো যারা ধরেন ফল দিয়ে শুরু করবে, তো তারা দ্বাদশীর ব্রতটা কি করে পালন করবেন? যারা শুধুমাত্র 1 মাস ফল খেয়ে থাকবে, তারা দ্বাদশীটা করবে, এক দানা প্রসাদ পেয়ে, শুধু এক, জগন্নাথের এক দানা কোনো, হ্যাঁ, আচ্ছা, তাহলে আর ফল, ফল হবে না, যা ফলটা কি দুবার পেতে পারে না একবারই ফল পেতে দুবার পারে? খেতে হবে, আর দুধও খেতে পারো। ধন্যবাদ প্রভু। দামোদর ব্রত মহিমা। দামোদর কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। দাম শব্দের অর্থ, লাউডলি এবং ফাস্ট, দাম শব্দের অর্থ রশ্মি, এবং উদার হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রশ্মি বন্ধন রয়েছে, তিনি দামোদর। জয় দামোদর ব্রত কি জয়। ধর্মাত্মা ব্যক্তি দামোদর বা কার্তিক মাসে মাছ মাংস গ্রহণ করবে না। প্রত্যেকটা মাসের মধ্যে এই কার্তিক বা দামোদর মাস ভগবানের অতি প্রিয় মাস। সব মাসে যা করেন সমস্যা নাই, কিন্তু এই মাসে এই ব্রত পালন না করলে তার মুক্তির আর কোনো পথ নাই, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, করবে। দামোদর মাস বা কার্তিক মাস করলে কি হয়? দামোদর, এই দামোদর মাস ভক্তের কাছে অতি গুরুত্বপূর্ণ মাস। কৃষ্ণ ভক্ত, ভক্তে করণীয় কিছু নিয়ম ও এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো। কার্তিক মাস সনাতনী ধর্মাবলম্বীদের ত্যাগের মাস। দামোদর মাস শ্রী হরির সেবার মাস। ভক্তগণের কাছে অতি মাহাত্মপূর্ণ এটি মাস, কেননা এই মাসে হরিভক্তির অনুকূলে যে কোনো কার্যই সংগ্রহ সহস্র গুণ অধিক ফল দান করে। ভক্তিভরে স্বল্প পরিমাণ ভগবত সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন, বিশেষ তার করে মানে এই মাসে আপনারা বেশি করে বৈষ্ণব সেবা দেবেন, বেশি করে ভগবানকে সুন্দর ফুল দিয়ে, তারপর ড্রেস দিয়ে ডেকোরেশন করবেন, এই মাসে বেশি দান দক্ষিণা করবেন, হ্যাঁ, এই মাসে
भगवान मंदिर प्रदक्षिण करबें, एक पाशे पाल्ले धामे बास करबें, এই মাসে অধিক নাম জপ করবেন, এই মাসে অধিক ভাগবত কথা শ্রবণ করবেন, মানে এই মাসে যত বেশি ভাগবত কর্ম করবেন তার অগণিত ফল, ওখানে কোনো লেখেনি সংখ্যা, বলে দিয়েছে অগণিত হরিভক্তি বিলাস। আর এই মাসে কি করবেন, একটা জিনিস ভাল, যত পারেন ইন্দ্রিয় তৃপ্তির কাজ বন্ধ করে দিতে হবে, জড়জাগতিক কাজ কম করতে হবে, আধ্যাত্মিক কাজ বেশি করতে হবে, কারণ এটা আধ্যাত্মিক ডিসকাউন্টের মাস। নেক্সট, বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহ মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রীহরি মন্দিরে দীপদান করলে তাকে আর এই জন্ম মৃত্যুর জগতে ফিরে আসতে হয় না। শ্রীহরি ভক্তি শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থের 1600 বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখণ্ড দীপাবলির আয়োজন, বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীত লাভ করেন। এটি নিয়ম সেবা ও অক্ষয় পুণ্য অর্জনের মাস। এ মাসে সকলেরই নিয়ম নিরামিষ ভোজন করা উচিত। প্রতিদিন ভাগবতমের প্রথম স্কন্ধের দামবন্ধন লীলা পাঠ করা উচিত। দিনের বেলা ভোগ রাগ অর্পণ ও প্রসাদ গ্রহণ করা উচিত। স্কন্দ পুরাণে বলা হয়েছে এটা এটা ভাগবতমের প্রথম স্কন্ধ নয়, এটা হবে ভাগবতমের দশম স্কন্ধ। স্কন্দ পুরাণে বলা হয়েছে অব্রতেনেন ক্ষিপেদ জন্ত মাসং দামোদর প্রিয়ম তীর্থ গমন নিয়ম মাব লোতি সর্বধর্ম বহিষ্কৃত স ব্রহ্মণ স গোগ্ন চ স্বর্ণ স্বর্ণ স্তেতীয় সদানু তি নরক নকরতি মুনি শ্রেষ্ঠয় ন কার্তিকে ব্রতম। অর্থাৎ হে মুনি শ্রেষ্ঠ নারদ, ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে সে সর্বধর্ম বহিষ্কৃত ও তির্যক যোনি প্রাপ্ত হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছেন যে কার্তিক মানে দামোদর ব্রত পালন করবে না, সে সবচেয়ে নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করবে। যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে না সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী। দামোদর আরতি নিবেদনের নিয়ম। ঘি বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন। মাটির প্রদীপ। আবার ভালো করে শুনুন, আবার ভালো করে শুনুন, অনেকে জিজ্ঞেস করেছেন না প্রভু প্রদীপ কিভাবে দেখাবো, এর জন্য একটু বেশি করে আগে এই ক্লাসটা, এই প্রশ্নোত্তর পর্বটা একটু বেশি করে শেয়ার করে দিন প্লিজ, তাহলে এটা জানতে পারবে। তো এখানে বলা হয়েছে কিভাবে দীপ নিবেদন করবেন, ভগবানকে দীপ নিবেদন করবেন বাম দিক থেকে, হ্যাঁ না, ডান সরি মানে আপনার ডান দিক থেকে শুরু করবেন, এটা ডান দিক হবে না, এটা বাম দিক হবে, সরি এইভাবে তো ডান দিক, বামই না, ডান দিক থেকে, সরি ডান দিক থেকে। তো এই ডান দিক থেকে যখন শুরু করবেন, প্রথমে নাভিতে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, বুঝতে পেরেছেন, ভগবানের চরণে 4 বার, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার দেখাবেন, আর ডান দিক থেকে দেখাতে হবে। আবার বলছি এটা কিভাবে করবেন, এটা আবার অনেকে জিজ্ঞেস করছে প্রভু আমার ঘরে তো সব ভগবান আছে তাহলে কি করবো দামোদরে, আপনারা একটা দামোদরের চিত্রপট কালেক্ট করে ফেলবেন এই মাসের জন্য, যারা পূর্ণিমা থেকে আমরা দীপদান করলাম বা কালকে থেকে, আপনারা যদি দামোদরের চিত্রপট না থাকে ইন্টারনেটে অনেক চিত্রপট পাবেন, আপনি একটা চিত্রপট বের করে ল্যামিনেশন করে আপনার অল্টারে রাখবেন, আগে ভগবানকে দেখাবেন
আপনার ইয়েতে, তারপরে আপনি পঞ্চতত্ত্ব, তারপরে নৃসিংহদেব, জগন্নাথ বলদেবকে দেখিয়ে তারপর দামোদরকে দেখাবেন, তারপরে তুলসী মহারানী গুরু পরম্পরাকে দেখাবেন নেক্সট। মাটির প্রদীপ একবারই ব্যবহারের যোগ্য। এ প্রসঙ্গে আরো একটি কাহিনী আছে। কোনো এক মুশিকা স্ত্রী ইঁদুর কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের সলতে জাগিয়ে দেয়। ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরো উজ্জ্বল হয়ে ওঠে এবং এই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠ গতি লাভ হয়। শাস্ত্রে আরো বলা হয়েছে, যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে, শুধুমাত্র প্রদীপ প্রজ্জ্বলিত বিষ্ণু মন্দির দর্শন করেন, তবে সেই বংশের কেউ নরকগামী হন না। বল, কার্তিক বা দামোদর মাসের গুরুত্ব আরো করতে গিয়ে শিল প্রভুপাদ বলেন, এই পবিত্র মাসে যারা ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করেন, তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ে জ্ঞান প্রদীপ প্রজ্জ্বলিত হয় এবং সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়। অবশেষে মানব জীবনের চরম উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ করে, গোলকে গতি লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্কন্দ পুরাণে কার্তিক মাহাত্ম্য কার্তিকে নিমেষার্ধ কাল দীপদান ফলে কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়। হে বিপেন্দ্র, কার্তিকে কেশবপ্রিয় দীপদানের মাহাত্ম্য শ্রবণ করো। দীপদান দ্বারা পৃথিবীতে আর পুণ্য জন্ম হয় না। তাহলে কার্তিক মাসে কেউ যদি নিমেষের জন্য একটা প্রদীপ দেখায়, তাহলে আর পুরনো জন্ম হবে না এই জগতে। এর জন্য ভুল করেও কার্তিক মাসে যেন দীপদান বন্ধ না হয়, মানে কালকে থেকে একবারে আপনার 8ই নভেম্বর পর্যন্ত পুরো দীপদান করে যাবেন। এ তো দামোদর ব্রতে, তারপরেও আরো 5 দিন থাকবে সামনে, সেটা আমরা আগে বলবো। তারপরে প্রভু, অশুচি অবস্থায় দীপদান করা যাবে? যে কোনো সুচি অসুস্থি যে কোনো অবস্থায় সে দীপদান করতে পারে। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে চন্দ্রগ্রহণে নর্মদাতে যে ফল কার্তিকে দীপদানে তার কোটি গুণ ফল হয়। কার্তিকে যার দীপ ঘৃত বা তৈল তিল তৈল দ্বারা প্রজ্জ্বলিত হয়, হে মুনিবর, তার অশ্বমেধ যজ্ঞে কি ফল? কার্তিক জনার্দনে দীপদান ফলে মন্ত্রহীন ক্রিয়াহীন শৌচহীন সকলে পূর্ণতা প্রাপ্ত হয়। কার্তিকে কেশবের অগ্রে যিনি দীপদান করেন তার সর্বজ্ঞ দ্বারা জনন ও সর্বতীর্থে স্নান হয়। কার্তিকে কেশবের যে পর্যন্ত দীপ জ্যোতি প্রজ্জ্বলিত না হয় সে পর্যন্ত পুণ্য সমূহ স্বর্গে মর্তে ও রসাতলে গর্জন করে। হে দ্বিজ, পুরাকালীন পিতৃগণ গাথা কীর্তিত হতে শোনা যায়, আমাদের কুলে পৃথিবীতে পিতৃভক্ত পুত্র জন্মগ্রহণ করবে। যে পুত্র কার্তিকে কেশবকে দীপদান দ্বারা প্রসন্ন করবে এবং চক্রপাণির প্রসাদে আমরা নিশ্চয়ই মুক্তি পাব। মেরু ও মন্দর পর্ব সদৃশ অশেষ পাপ সমূহ করলেও কার্তিকে দীপদানের প্রভাবে সর্ব পাপ দগ্ধ হয়, এতে কোনো সন্দেহ নাই। কার্তিকে বাসুদেবের সম্মুখে গৃহে বা আয়তনে দীপদানের ফল মহাফল বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়। যিনি কার্তিক মাসে মধুসূদনের অগ্রে দীপদান করেন তিনি মনুষ্য লোকে জন্ম সার্থক করেছেন, তিনি ধন্য, তিনি কীর্তিমান। কার্তিকে অতি অল্পকাল মাত্র দীপদানের যে ফল যজ্ঞ শত দ্বারা বা তীর্থ শত স্নান দ্বারা প্রাপ্য নয়, অগ্রে দীপদান করেছেন তিনি মনুষ্য লোকে জন্ম সার্থক করেছেন, তিনি ধন্য, তিনি কীর্তিমান। দামোদর ব্রত কালীন সময়ে কোনো ভক্ত যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ দেখান তাহলে তার শত সহস্র পাপ রাশি চোখের এক পলকেই নষ্ট হয়ে যায়। হরি বল।
কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ দান করে, তিনি ইতিমধ্যে সমস্ত যাগ যজ্ঞ সম্পূর্ণ করেন এবং সকল তীর্থস্থানের ফল প্রাপ্ত হন। যিনি অনেকের নিবেদনের জন্য ঘৃত প্রদীপ প্রজ্বলন করেন, ভগবান দামোদর তাকেও মহামান্বিত করেন। কার্তিক মাসে যারা শ্রদ্ধা ভরে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন, তারা শত গোদানের ফল লাভ করেন। হরি তার বল। মানে বুঝতে পেরেছেন, আপনারা পিতামাতার উদ্দেশ্যে বা পরিবারের কারো উদ্দেশ্যে আপনি দীপদান করতে পারবেন, আর কার্তিক মাসে যারা শ্রদ্ধা করে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করবেন, তা আপনারা আমাদের ফেসবুকে এই ক্লাসে থাকবেন, জুম ক্লাসে আমরা মাঝে মধ্যে দামোদর লীলা আলোচনা করব, হ্যাঁ না, তা আপনারা এগুলো শুনবেন। আর সবচেয়ে বড় হচ্ছে ভগবানের দামোদরের সবচেয়ে বড় লীলা কি, ভাগবত লীলা, ভাগবত শ্রবণ। এই মাসে ভাগবত শ্রবণের বিশেষ মহিমা। তারপরে যে ভক্ত কার্তিক মাসে ঐকান্তিক ভাবে কায় মন বাক্যে ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করেন, সে শত পূর্বপুরুষকে অনায়াসে মুক্ত করতে পারে। ভগবান ভগবান দামোদরের প্রদীপ দেখানোর নিয়ম: চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। ছেলে মেয়ে যুবতী বৃদ্ধ সকলে ঘৃত প্রদীপ নিবেদন করতে পারবেন। সকাল সন্ধ্যায় অথবা উভয়ে ঘৃত প্রদীপ নিবেদন করতে পারবেন। তার মানে আপনি চাইলে সকালেও দেখাতে পারবেন, সন্ধ্যায় বা রাত্রেও দেখাতে পারবেন, আবার চাইলে দুই বেলায় দেখাতে পারেন। তারপরে দামোদর ব্রত পালনের সুফল না না পালন করলে কি হয়? করণীয় বর্জনীয় প্রদীপ দেখানোর নিয়মাবলী: চাতুর্মাসে চতুর্মাস অর্থাৎ কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস, কেননা এই মাসটি ভগবান দামোদর রূপের আরাধনার জন্য নির্দিষ্ট। মা যশোদা শিশু কৃষ্ণকে দাম বা রজ্জুর দ্বারা বন্ধন করেছিলেন, সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হলো দামোদর। জানা বা অবশ্য দামোদর লীলা সংগঠিত হয়েছিল আজ থেকে 5242 বছর পূর্বে, এবং সেদিন ছিল দীপাবলি মহোৎসব। দামোদর লীলায় শ্রীকৃষ্ণের বয়স ছিল 3 বছর 4 মাস। অন্যান্য উৎসব: দামোদর মাসে দামবন্ধন লীলা ছাড়াও অন্নকূট মহোৎসব, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি, বগুলা অষ্টমী, তুলসী শালগ্রাম বিবাহ, গোপা অষ্টমী, বলি দৈত্যরাজ পূজা, ভীষ্মপঞ্চ, গিরিগোবর্ধন পূজা ও দীপাবলি লীলাও সংগঠিত হয়েছিল। সময়কাল: আগামী 9ই অক্টোবর লক্ষ্মী পূজা তিথি থেকে শুরু হচ্ছে দামোদর ব্রত, চলমান থাকবে আগামী 8ই নভেম্বর 2022 রাস পূর্ণিমা পর্যন্ত। ব্রত পালনের সুফল: দামোদর মাসে অন্নাদি দান, হোম, তপস্যা, জপ করলে তা অক্ষয় ফল প্রাপ্ত হয়। তার মানে বুঝতে পেরেছি, এই মাসে আপনারা দান করবেন, হোম মানে যজ্ঞ করবেন, হরিনাম, তারপরে সে তপস্যা জপ, তা অক্ষয় ফল হবে। তারপরে সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, তা দামোদর মাসের কোটি অংশের এক অংশেও সমান হয় না। যে মানব দামোদর মাসে শ্রী বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করার ফলে সে পদে পদে প্রদক্ষিণ করেন, সে পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল ভোগী হয়। তার মানে যেমন আপনারা প্রত্যেক দিন দামোদর মাসে আপনাদের নিজের ঘরের মন্দির প্রদক্ষিণ করবেন, আর পারলে মন্দিরে গিয়েও প্রদক্ষিণ করবেন, তাহলে প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। দামোদর মাসে শ্রী হরি এই পর্যন্ত আছে প্রভু, তারপরে তো আমার কাছে হ্যাঁ আর নেই। কি নেই, আমার কাছে যেটা পাঠিয়েছেন এই পর্যন্তই আছে, তারপর আর নেই। আমি তো দেখতেছি আপনার কাছে সব আছে। দামোদর মাসে শ্রী হরি, তারপরে আর নেই। কাটা গেল কোন, আবার দেখি।
রিড মোরে কিন্তু ক্লিক করতে হবে। হ্যাঁ করেছি, ওই পর্যন্তই আসছে তো। এবার দেখছি দামোদর মাসে শ্রীহরির সম্মুখে নিত্য গীত বাদ্য ধ্বনি এবং ভক্তি সহকারে কীর্তন করার ফলে অক্ষয় পদ বিষ্ণু ধাম প্রাপ্ত হওয়া যাবে। যদি কেউ নৃত্য করেন, ভগবানের সামনে গীত করেন বাদ্য, তো এই দামোদর মাসে ভগবানের সামনে নিত্য কীর্তন বেশি করবেন। পেয়েছেন? প্রভু ওই পর্যন্তই আসছে, তারপরে জানি না আসেন। ওটা আপনার কি ইয়ে, আমার এখানে তো সব দেখাচ্ছে, আপনার ইয়ে থেকে আমি হোয়াটসঅ্যাপ থেকে পড়ছি। হে মণিবর, দামোদর মাসে যিনি হরি কথা শ্রবণ এবং করেন, তিনি শত কোটি জন্মের আপদ সমূহ হতে নিস্তার পান। যিনি এই দামোদর মাসে হরি কথা শ্রবণ করবে, সে শত কোটি জন্মের আপদ বিপদ থেকে সে মুক্ত হবে। চিন্তা করুন, তা এর জন্য দামোদর মাসে বেশি করে ভগবানের কথা শুনবেন। দামোদর মাসে নিষেধার্থ কাল দীপ দান করার ফলে সহস্র কোটি কলা অর্জিত বহু পাপ নিমেষার্ধ কাল, যদি কেউ 1 নিমেষও ভগবানকে দীপ দেখায়, তাহলে সে বহু কষ্টার্জিত পাপ সব মুক্ত হবে। এবার দামোদর ব্রত না করার কুফল শুনুন। যে গৃহী দামোদর ব্রত পালন না করেন, তার অন্যান্য ধর্মাচরণ বৃথা হয় এবং কল্পকাল নরকবাসী হয়, এবং পিতৃ মাতৃ ঘাতক সমতুল্য ও পশু পাখি জনিতে জন্ম লাভ করবে। 2. হে মণিবর, যে মানব দামোদর ব্রত না করে, সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর এবং সর্বদা মিথ্যাবাদী। হে বিপেন্দ্র, বহু পূজা করে এবং শতবার পিতৃ মাতৃগণের শ্রাদ্ধ করেও দামোদর ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্তি হয় না। আপনি সব ব্রত করেছেন, দামোদর ব্রত করেনি, আপনার পিতা মাতা স্বর্গে যাবে না। দামোদর ব্রত না করলে যে উৎকৃষ্ট দান, সুমহান তপস্যা ও জপ সকলই বিফলে যায়, যদি কেউ দামোদর ব্রত না করে। হে হ্যাঁ হে নারদ, দামোদর মাস সদৃশ উত্তম বৈষ্ণব ব্রত পালন না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য বৃথা হয়। ব্রাহ্মণ নারদ সংবাদ স্কন্দ পুরাণ। করণীয়: এই মাস সর্বাপেক্ষা ভগবান প্রিয় বলে প্রতিদিন ভগবান দামোদরের অর্চন, প্রাতকাল স্নান, দীপদান, দামোদর অষ্টকম পাঠ, সত্যব্রত মুনি প্রণীত ও দান প্রদান ব্রতাদি পালন করবেন। মন্দির প্রদক্ষিণ, শাস্ত্র অধ্যয়ন এবং হরিকথা শ্রবণের ফলে পুনর্জন্ম রহিত হয়। তার মানে দেখুন, এটা স্কন্দ পুরাণে বলছে কি কাজ, কয়টা কাজ বলেছে আবার ভালো করে শুনুন। ভগবান দামোদরের অর্চন, অর্চন মানে পূজা, দীপ দেখানো, এটা হচ্ছে অর্চন। প্রতিদিন প্রাতে স্নান করতে হবে, প্রত্যেক দিন সকালবেলা যেন মঙ্গলারতি মিস না হয়। মঙ্গলারতি মিস হলেই স্নান মিস হবে। প্রত্যেক দিন 4টায় উঠবেন, তারপরে দীপ দান, তারপর দামোদর অষ্টকম পাঠ করবেন, কোনো যেন দামোদর অষ্টকম পাঠ না ভুল না হয়। নমামি সারম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডল গোকুলে ভজমানম যশোদা বিয়লোক লব্ধাবমানম পরামিষ্ট মত্তম তত দ্রুত গোপা। এই মন্ত্রটা 8টা মন্ত্র প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় আপনি এক বেলাও পাঠ করতে পারেন, 2 বেলাও পাঠ করতে পারেন। তারপরে সে যারা গীতা পড়বেন তারা পুরুষোত্তম যোগ করবেন 15 অধ্যায়। অ্যাকচুয়ালি আমি বলবো ওভাবে না, আপনার সিকোয়েন্সিয়ালি করবেন,
আর ভাগবত আপনি সিকোয়েন্সিয়ালি পড়বেন, তবে দামোদর লীলাটা শুনবেন বা পড়বেন, তারপর দান করবেন। এই মাসে দান, বৈষ্ণব সেবা খুব মহিমা, গোমাতার সেবা করা প্রচন্ড। আমাদের এই বৃন্দাবনে অনেকে দান, অনেক ভক্ত আমাকে ফোনও করেছে, প্রভু আমি এটা দান করতে চাই, প্রভু আমি এটা করতে চাই। খুব ভালো, আপনি যদি ধামে দান করেন তো আমার সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হ্যাঁ না, ধামবাসীদের দান করবেন, বস্ত্র অলঙ্কার মানে কি বলে প্রসাদ, তারপরে এখানে দীপ দান, হ্যাঁ না, এগুলো আপনি করতে পারেন। তারপরে হচ্ছে মন্দির প্রদক্ষিণ, এই মাসে মন্দির প্রদক্ষিণ ভুলবেন না, বুঝতে পেরেছেন? আর যারা ধামে আসবেন তাদের তো কোনো চিন্তাই নেই, তো পুরো ধামই তো আপনি চলতে দেখবেন, বাকি বিয়েরই দেখবেন, এই জায়গায় তো ধাম পরিক্রমা হয়ে যাবে। তারপরে সে শাস্ত্র অধ্যয়ন, প্রত্যেক দিন গীতা ভাগবত পড়বেন, হরিকথা শ্রবণ করবেন, এর ফলে পুনর্জন্ম রহিত, আর আপনার পুনর্জন্ম হবে না, বুঝতে পেরেছেন? এবার শুনুন, হরিভক্তি বিলাসে একটু আগে জিজ্ঞেস করছে না প্রভু কি খেতে পারবো কি খেতে পারবো না, শুনুন এবার কি খাবার বর্জন করুন। বর্জনীয়, দামোদর মাসে মৎস্য মাংস ভক্ষণে নরক প্রাপ্ত হয়। তার মানে বুঝতে পারছেন, দামোদর মাসে কেউ যদি মাছ মাংস খায় তাহলে সে ভিসা ছাড়াই নরকে চলে যাবে, ভিসার অ্যাপ্লাই করতে হবে না কষ্ট করে, আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে না, অ্যাপ্লাই কি বলে এম্বাসিতে যেতে হবে না, নরকের এম্বাসিতে, আপনি ভিসা এমনিতেই ঘরে উইদাউট ভিসা পেয়ে চলে যেতে পারেন, ওসিএ পেয়ে যাবেন, হ্যাঁ না, এটা হচ্ছে যে ওসিএ হবে না, এটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট, না না, ওসিএ মানে সে অরিজিন সার্টিফিকেট অফ ইন্ডিয়া, তো এটা হবে ওসিএন, এটা ওসিএন পেয়ে যাবেন, তার মানে অরিজিনাল সার্টিফিকেট অফ নরক, এর জন্য আপনি ওসিএন পেয়ে যাবেন। তারপরে ঔষধ হিসাবেও বর্জনীয়, মাছ মাংস, তারপরে পিঁয়াজ রসুন এইসব কোনো কিছু, মুসুরির ডাল, হ্যাঁ এইসব কোনো কিছু ওষুধ হিসেবেও গ্রহণ করা যাবে না। আরো কি কি বর্জন করতে হবে শুনুন, মাসকলাই, অড়হর ডাল, অড়হর ডাল, কেউ মাসকলাই বলে কেউ অড়হর ডাল বলে, বরবটি, শিম, কোমলি একটু শাক, করে রিপিট করবেন বারো করে, বরবটি খাওয়া যাবে না, এভাবে বলুন, শিম খাওয়া যাবে না, কমলি শাক খাওয়া যাবে না, পটল খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, তৈল তৈল খাওয়া যাবে না, মধু খাওয়া যাবে না, কাঁসার পাত্রে ভোজন করা যাবে না, ও পচা বাসি দ্রব্য বর্জন। দিব এখানে দিবা তৈল বলতে সরিষার তেল, বুঝতে পেরেছেন, সানফ্লাওয়ার তেল খেতে হবে। দীপাসজ্জা ও স্ত্রী সঙ্গ দামোদর মাসে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। ইয়েস, তার দিব্যায় সজ্জা যাবেন না, মানে দিনের বেলা ঘুমাবেন না, এখন আপনার শরীর অসুস্থ থাকে সেটা আলাদা বিষয়, বরঞ্চ আপনি সেই সময় নাম জপ করবেন, আর সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করতে হবে, খেয়াল রাখতে হবে। তারপরে শ্রী শ্রী হরিভক্তি বিলাস থেকে দীপ দেখানো নিয়মাবলী, ঘৃত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করুন। মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য। প্রকৃতপক্ষে স্কন্দ পুরাণ ও অন্যান্য পুরাণ হতে আমরা জানতে পারি যে যদি আমরা দামোদর মাসে শ্রী বিগ্রহকে প্রদীপ নিবেদন করি তাহলে 1000 গুণ সুফল লাভ করি এবং অন্যান্য কাজের জন্য 100 গুণ সুফল লাভ করি। আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করছি যে দামোদর কার্তিক মাসে অপচয় করবেন না, আসুন সবাই মিলে ভগবানকে ঘৃত প্রদীপ দেখাই আর ভগবানের নাম কীর্তন ও জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় দামোদর। বললেন আপনারা এভাবে করে দামোদর করবেন, আমরা আরো আগামীকালও শুনবো দামোদর কথা, বুঝতে পেরেছেন?
তো কালকে হচ্ছে 6 তারিখ, না 9 তারিখে, তো তো কালকে দ্বাদশীর দিন আমরা আবার দামোদর ব্রত নিয়ে আসব। তা আচ্ছা, দ্বাদশীর দিন হবে 7 তারিখ, তো 9 তারিখে। আর আমি বলবো আপনার কালকে থেকেই দীপদান শুরু করে দিন, ব্রত কালকে থেকেই শুরু করে দিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার শুনলেন দামোদর ব্রত সম্পর্কে, একাদশী সময় শুনলেন, এখন 12টা বাজে, এখন বিশ্রাম নিন, আবার আমরা কালকে ইয়ে করব। ঠিক আছে, এগুলো আমি সব আমাদের ফেসবুকে মানে আইডিতে আমি পোস্ট করে দেব। আপনার সব আমাদের ফেসবুক আইডিটা আপনি ভালো করে ফলো করবেন, পেজ না আইডি, সন্ধ্যা নিত্যানন্দ দাস বাংলা। ওখানে আমি সব আপনার কোন ভাবে দেখাতে হবে তার চিত্র আমি দিয়ে দেব, তারপরে দামোদর অষ্টকম দিয়ে দেব, তারপরে কোন সবজি খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না সে সব আপনাকে বলে দেব। নো টেনশন, শুধু আপনার ভালো করে শ্রবণ কীর্তন করুন। মনে রাখবেন দামোদর ব্রতের মেইন জিনিস হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু। এখন এই ক্লাসটা বেশি করে শেয়ার করে দিন। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো সকলকে শুভ বিজয়ের প্রণাম। আজকে আমরা সকল ভক্তের আধ্যাত্মিক শারীরিক মানসিক আর্থিক কল্যাণের জন্য এবং আগামীকাল পাশাঙ্কুশা একাদশী যাতে সবাই সুন্দর করে পালন করে এবং দামোদর ব্রত সুন্দর করে পালন করে, সকলের পিতা মাতা আত্মীয় স্বজনের মঙ্গল কামনা করে, এর জন্য আমরা ভগবানের কাছে একবার প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, পাশাঙ্কুশা আগামীকালে পাশাঙ্কুশা একাদশী কি জয়, জয় শ্রী শ্রী রামচন্দ্র ভগবানের বিজয় মহোৎসব কি জয়, শ্রী রাম লক্ষ্মণ হনুমানজি মহারাজ কি জয়। আগামী দামোদর ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়, দামোদর মাস কি জয়, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি হরে কৃষ্ণ। জয় লীলাশ্বরী মাতাজি কি জয়, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, শেয়ারকারী ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রমানন্দে হরি হরি। শ্রী প্রসন্ন নিত্যানন্দ প্রভুজি কি জয়, প্রণাম প্রভু। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র প্রণাম। তো আসুন আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি, যেহেতু প্রভু আমাদেরকে মানে এমন একটা এত সুন্দর ভাবে গাইড করে নিয়ে যাচ্ছেন যে ভক্তি মার্গে, তো তার জন্য আমাদের অবশ্যই প্রার্থনা করা উচিত। তিনি যেন এইভাবে সব সময় আমাদের সঙ্গে রেখে তিনি যাতে তার ভক্তি মার্গে আরো যাতে এগিয়ে যেতে পারেন এবং মানসিক এবং শারীরিক ভাবে তিনি যেন সদা সর্বদা সুস্থ থাকেন। আসুন আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা। তো আপনারা যে যেখানে আছেন আমার সঙ্গে আপনারা একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রপাত কি জয়, গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, শ্রীপা সুন্দর নিত্যানন্দ প্রভুজি কি জয়, শ্রীপা সুন্দর নিত্যানন্দ প্রভুজি শারীরিক সুস্থতা কামনা কি জয়, এবং ফেসবুক লাইভে দর্শনকারী এবং শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, হরে কৃষ্ণ প্রণাম। তো শুভরাত্রি এবং আগামীকালে একাদশীর শুভেচ্ছা রইল এবং প্রণাম, হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ, জয় জয় গুরু মহারাজ। হ্যাঁ।